তো ইয়াজিদ হাবেজ হয়ে হোসাইনকে তার কদর করলো না, তার সম্মান করলো না, তাকে বুঝতে পারলো না। এই দেখেন বাবা শুনুন, আমার মা বোনেরা শুনুন, মহব্বত কাকে বলে, কিভাবে আমার নবীজি মহব্বত করেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে রে মা। আমার দয়ার নবী মায়ার নবী একদিন না দেখলে থাকতে পারতেন না, কাকি হাসান হুসাইনকে একটা দিন দেখতে না পারলে থাকতে পারতেন না, মনটা ছটফট করত। একদিন দেখার জন্য গেছি খাতুনের জান্নাতের বাড়ি, পাশাপাশি খুব একটা দৌড়াদৌড়ি নেই, এবার দেখার জন্য গেছে, নবীর খুশবু পেলে, নবীর আওয়াজ পেলে দোনর নাতে ছোটে ছোটে বাবা চলে আসে, নানার বুকে ঢুকে যায়। কিন্তু সেই দিন বাবা আমার হাসান হোসেন যেন নানা বলে ডাকে না, আমার নবীজির কাছে জানে আসে না, নবীর কলিজাতে ঢুকে না। আমার নবী গায়ে ফাতেমা, আমি যে নাতিদয়কে দেখার জন্য বড় আশা করে আসলাম, আমি তাদের বুকে নেব, কোলে নেব, আদর করব, চুমা খাব, সহাগ করব, কিন্তু এখন পর্যন্ত তারা কোথায় গেছে, কেন আসলো না। যেমনি বাবা বলা কাতনে জান্নাত হাওমাও করে কেঁদে উঠেছে, বলে আব্বা গো আমার বাচ্চা বাচ্চা ছেলেরা কোথায় যাবে, আব্বা কোনো সফরে যায় না, মাঠে যায় নাই, পাহাড় পর্বতে যায় না, দোম্বা ভেড়ি ছাগল চড়াতে যায় নাই, তারা তো ঘরে আছে। বলে ঘরে আছে তা কেন আসে না, বলে আব্বা গম এই জন্য আসে না, আজ তিন দিন ধরে তাদের পেটে কোনো দানা নাই, এই জন্য তারা মরার মতো দুই ভাই ঘরের মধ্যে পড়ে আছি। যেমনি বলা আমার নবীর চোখ দিয়ে মতির মতো দুই বটা পানি ঝরে গেল বাবা, আমার নবীর চোখের পানি মুছতে মুছতে ওখান থেকে উঠে সোজা দরজা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে রে বাবা। আর খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহারা বলেন আব্বা গো চলে গেলেন বসলেন না কেন, আবার কবে আসবেন, কখন আসবে। আমার নবী বলে ফাতেমা আমি আসব তখনই যে সময় ও বেটি ফাতেমা আমার হাসান হোসেনের জন্য আমি যখন দুটো খাবার জোগাড় করতে পারবো রে মা, আমি সেই দিন তোর বাড়িতে কদম রাখব। সুবহানাল্লাহ, যেদিন কিছু খাবারের ব্যবস্থা করতে পারবো সেদিন আমি আসবো মা, আজকে তো আমি খালি হাতে এসেছি, তাই আমি খাবারের সন্ধানে চলে গেলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মায়েরা রে, আমার নবীজি নিজের পেটে পাথর বেঁধে তিনি চলে যাচ্ছেন বাবা নাতিদের জন্য, কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গেলে খাবারের সন্ধান পাবো, নবীর জন্য ভিক করা চলে না, জাকাত ফেতরা ওষুধের মাল নবীর জন্য খাওয়া হারাম, এবার নবী কোথায় যায়, চলে যায়, চলে যায় রাস্তা দিয়ে জামিউল মজজাত কেতাবের মধ্যে ঘটনাটা লিখেছে, আমার হাসান হোসেনের জীবনের ফাঁদে লিখেছে। বাবা গো রাস্তায় যাচ্ছে, মাঠের মধ্যে দেখা যায় একটা ইহুদি তার উটনিকে পানি তুলে তুলে বাবা উটকে পান করাচ্ছে, আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলো, দেখার পরে এমন একবার আগায় একবার পিছায়, কি করা যায়। ওই লোকটাকে বলে আমি যদি চার বেলটা পানি তুলে দিই তবে কিছু মজুরি দেবে। ভাইরা আমার বাবারা আমার নবীর সাহস করে আবার পিছনে আসে, কি হবে না হবে, দেবে কি দেবে না, রাজি হবে কি হবে না, যাইতে হলে ইহুদি মুসলমানের পাকা দুশমন, চিন্তা ভাবনা করে খোদাকে স্মরণ কইরা একবার দুপা করে গেছে। যাওয়ার পরে বলছে ভাই, ও ভাই শোনো, ও ভাই জান শোনো, বলল কি খবর বলো, বলে ভাই আমাকে কিছু কাজ দিতে পারো, বলল তুমি কি কাজ পারবে। নবীর চেহারা দেখে অবাক হয়ে গেছি, এ তো ভদ্র ঘরের সন্তান, এ তো ভদ্র ফ্যামিলির ছেলে, চেহারাই ডগ ডগ করছে, চাঁদে দাগ আছে, নবীর চেহারাতে দাগ নাই। ইহুদি বলল কি কাজ আপনি পারবেন, বলে যে কাজ দেবে সে কাজই করব। ইহুদি বলল হাল চালাতে হবে না, উটনি চড়াতে হবে না, বকরি চড়াতে হবে না, দোম্বা চড়াতে হবে না, যদি কাজের কথা বললেন তাহলে আসো, আপনার চেহারা দেখে বড় ময়া লাগে গো, আমি না করতে পারলাম না, আপনাকে ফেরত দিতে পারলাম না, ঘুরিয়ে দিতে পারলাম না, আপনাকে নৈরাশা নার্ভাস করতে আমি পারলাম না। শুনে জানার জেনে যান, এই যে ইদারা থেকে
ডোলে করে পানি তুলবে আর আমি যেমন উটগুলোকে পান করাচ্ছি খাওয়াচ্ছি আপনিও পান করাবে নবী বলে ভাইয়া আচ্ছা ঠিক আছে তাই হবে কিন্তু একটা কথা বলে নেওয়া ভালো আচ্ছা বলো এক ডোল পানি তুলে কত কি দিবা একটু বলো না ভাই আমার হাসান হোসেনের কথা মনে পড়ে গেছে একবার বলো তাড়াতাড়ি বলো সে লোকটা নিজের মুখে বলল যদি এক ডোল পানি তুলে দেয় আপনাকে তিনখানা খেজুর দেওয়া হবে তিনটা খেজুর দেওয়া হবে ও বাবা তিনটা আজওয়া খেজুরের দাম অনেক এমনি খেজুর মক্কা মদিনাতে বাবা দশ টাকা পনেরো টাকা আর আজওয়া খেজুর হলো চল্লিশ রিয়াল সুবহানাল্লাহ চল্লিশ রিয়াল মানে প্রায় হাজার টাকা কেজি এই মুসলমানেরা উনি বলল তিনটা করে খেজুর দেওয়া হবে আমার নবী বলল না ভাই একটা ধরিয়ে দি এ কথা না বলে অমনে ডোলটা রশ্মিটা হাতে নিয়েছে বলে ঠিক আছে তুমি তিনটাই দিও ভাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডোলটা ইঁদারাতে নামিয়েছে পানি তোলার জন্য এক ডল পানি তুললে আর এক ডল পানি তুললে আবার এক ডল পানি তুললে এই করে বাবা নয় ডল পানি তোলা হয়ে গেছে নয় বালতি পানি তোলা হয়ে গেছে তিন নয় সাতাশটা খেজুর পেয়ে গেছে আল্লাহ আল্লাহ আমার নবী মনে করলো আমার হাসান আছে আমার হোসেন আছে আমার বেটি ফাতেমা আছে দশটা করে দিলে তিন দশে তিরিশটা হয়ে যায় জামাই তো রয়েছে ও বাবা আর একটা ডোল নামিয়েছে আর যেমনি ডোলটা নামিয়েছে বালতিটা নামিয়েছে এঁদারাই অমনি পানিও লোড হয়ে গেছে খোদার হুকুম বাবা ইতিহাস হবে ও বাবা এবার দশ নম্বরই বালতিটা যে অমনি পানি তুলবে আর অমনি দড়ি ছিঁড়ি এই বালতি যেন ইঁদারাই পড়ে গেল বাবারা আমার মা বোনেরা আমার নবী অবাক হয়ে গেল আল্লাহ এবার ইহুদিকে কি জবাব দেব আমার হাসান রে আমার হোসেন রে এবার আমার কি হবে বাবা গো আমার নবী কান্দো বাঁধো হইয়া বলে ভাইয়া দড়ি ছিঁড়ে তোমার ডোলটা ইঁদারাই পড়ে গেছে ওরে ইহো দেনা রে গে গিয়া মিটায় মনের ঝাল ওরে আমার দোষে মারলে রে ভাই দোষ কে আছে তো ইহো দের হাটে ধরে বলে নবী মোর আমার দোষে মারলে রে ভাই দোষ কে আছে তো দোষ কে আছে তো ওরে মদে নারায় ভেজা মাঠ আমার নবীর চোখের জল তোরা কেন্দে কেন্দে বল সকলে রে সল্লে আলাহ বল সল্লে আলাহ বল দয়ার নবী মায়ার নবী বলছে ভাই এই ব্যাপার ভাইরা বাবারা মুখটা ফেটে যাচ্ছে রে মা ইহুদি জানে না কার সাথে কথা বলছি যার ওপর তিরিশ পারা কোরআন নাজেল হয়ে সে জানে না এটা হাসান হোসেনের নানা হয় তা তো সে জানে না এটা ফাতেমার আব্বা হয় সে তো জানে না মানুষ না মানো বাবারা যখন ডোলটা ছেড়ে পড়ে গেছে চিন্তায় পড়ে গেল ইহুদি এবার আমার বোবা যেন ওর গলাকে পানি তুলে কি করে আর পান করাবো এ বাবা এত রেগে গেছি এত রেগে গেছে হাত যত দূরে উঠেছিল আটটা তুলে নবীর গালে একটা তামাচ্চা মেরে দিয়েছে নবীর গালে একটা তাপ্পার মেরে দিয়েছে আসমান জমি জানে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে আমার নবী মোস্তফার গালে পাঁচটা আঙ্গুলের দাগ পড়ে গেছে রে বাবা যখন দাগ পড়ে গেছে আমার নবী ব্যথাই ব্যথিত কিন্তু নবীর নিজের গালে হাত না বোলাইয়া ইহুদির হাতটা ধরে মালিশ করছে ভাইয়া তুমি আমাকে মেরেছো ঠিক করেছো আমি না অন্যায় করেছি তোমার ডোলটা ইদারায় ফেলে দিয়েছি এই জন্য তুমি আমাকে মেরেছো ইহুদি বলল
যতই তুমি আমার হাত মালিশ করে দাও আমি কোনো কথা শুনব না আমার ডোল তোমাকে তুলে দেওয়া লাগবে আমার নবী বলে ঠিক আছে ভাই ডোল পেলে তুমি সন্তুষ্ট আল্লাহ গো আমি কি তোমার হাবিব না আমি কি তোমার দোস্ত নই গো আল্লাহ রব্বুল আলামিন ইহুদির কাজ আমাকে ছোট করে না গো আল্লাহ আমি যে তোমার হাবিব আমি তোমার দোস্ত ইহুদির কাছে যেন আমাকে অপমান হতে না হয় লাঞ্ছিত হতে না হয় আল্লাহকে স্মরণ করে যেমনি ইদারা হাতটা বাড়িয়েছে বাবা আর ওই ছেড়ে যাওয়ার ডোল আমার নবীর হাতে পৌঁছে গেল জোরে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তো হলো নবীর পাওয়ার এই যে বইটার নামই হলো জামিউল মজদার নবীর মজেজা দিয়ে বাবা বইটা সাজানো এবার ডোলটা পানি সহ তুলে তাকে জমা করলো ভাইয়া এলাম হ্যাঁ এলা তোমার ডোল তুমি ফেরত নাও আমার পাওনা আমাকে দাও আমাকে একবার যেতে দাও ও ইহুদি ডোলটা পাওয়ার পরে অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল কি সর্বনাশ করেছে এ কোন মানুষ রে বাবা যে পড়ে যাওয়া বালটি হাতে চলে আসলো কি করে ও বাবা আমার নবী হাসান হোসেনের জন্য কাঁদতে কাঁদতে চলে আসছে আর দেরি করা যাবে না তবে আসছেন রাস্তায় গালে হাত বোলাচ্ছে নবী গালে হাত বোলাচ্ছে ফাতেমার বাড়ির দিকে যাচ্ছে গো হাত বোলাচ্ছে কারণ হলো ব্যথার কারণে নাই নবীর এই গালের ওপরে পাঁচটা আঙ্গনে দাগ পড়ে আছে রে মা চিন্তা করে আল্লাহ আমি যখন বাড়ি যাব আমার গালের দাগ গোনা যদি আমার ফাতেমা দেখে নেয় তো কাঁদবে ফাতেমা যদি কাঁদে জমি নেই আল্লাহর হরে গেলে আমার কাঁদবে খোদার আসমানে যার কারণে হাত বোলাইয়া বোলাইয়া গালের দাগ গোলা মিটাচ্ছে আর চলে যাচ্ছে বাবা চোখের পানি গোলাকে মুছে এবার দরজায় আওয়াজ দিয়েছে মা নবী বাচ্চা কালে মাতা হারা গো পিতা হারা মায়ের পেটে থাকতে আপনারা জানে মা বলার যখন ইচ্ছা জাগতো নবীর সামনে কেউ যখন মা বলে ডাকতো নবী আবার তাকিয়ে তাকিয়ে যখন কাঁদতো আল্লাহ আমি মা বলে আর ডাকতে পাবো না আর মা বলে আমার ডাকা হবে না আমার মা তো অনেকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি ইতিমদের দেখলে নবী মাথায় হাত বোলা তোরে বাবা তাই মা বলার ইচ্ছা জাগলে এই কলিজা ঠান্ডা করার জন্য বেটি ফাতেমাকে মা বলে ডাকতো ফাতেমাকে মা বলে ডাকতো মনের সারটা মিটাইয়া নিত বাবা এই মা ফাতেমা বার হয়ে আসলো বেটি আমার হাসান হোসেন কই একবার তারাকে ডেকে দাও হাসান হোসেন বাবা এবার নানার কোলে বসে বসে আনন্দ করে আরবের সেই খেজুর খোরমা আপনারা তো জানেন এবার হজে থেকে 20 কেজি কিনতে পেরেছিলাম বাবা মানে জাহাজে 42 কেজির বেশি বোঝা বহিতে দেবে না টাকা থাকলে নিতে পারা যাবে না ও বাবারা আমার ভাইয়েরা বোনেরা ওই খোরমা আরবের উত্তম খাবার ওই খোরমা খেজুর এনে দোনো নাতিকে বসে বসে আনন্দ করে বাবা খাওয়াচ্ছে ওদিকে কি হলো ইহুদিটার বিবেক বাধা দিল আমি যে লোকটাকে মারলে প্রতিবাদ করলো না কিছুই বলল না বরং আমার হাতে মালিশ করে দিল এটা মানুষ নয় এটা সাধারণ মানুষ নয় ইনি মনে হয় আখেরি নবী হবে এটা হয় ফাতেমার আব্বা জান হবে রে এটা হাসান হোসেনের নানা হইবে আমি কি ভুল করা করেছি ওই নবীর গালের ওপরে হাত তুলে দিয়েছি আমি নবীকে কষ্ট দিয়েছি ওনার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা আমি যে তার গালে আঘাত করেছি নিজের গালে হাত না বোলাইয়া আমার হাতে মালিশ করলো এটাই হলো নবীর চরিত্র আর আমরা কি বলি এক মারলে দুই মারবো তোকে দেখে নিব ছাড়বো না বলি কি বলি নে বাবা বলি ও ভাইয়েরা বাবারা মা বোনেরা ইহুদি বলল এ বিচার আমি কোন মোড়লকে দেব কোন মেম্বার প্রধানের কাছে যাব কাকে দিয়ে বিচার করাব চিন্তা করল এই বিচার আমি কাউকে দেব না আমি নিজের বিচার নিজে করব একটা ছোরা বাহির করে বাবা নিজের হাতটা নিজেই কেটে ফেলল এ হাত আর রাখবো না
যে হাত আমার নবীকে আঘাত করেছে এই হাত আমি আর বইয়ে বাড়াবো না হাতটাকে কেটে দিয়েছে গল গল করে রক্ত পড়ছে হাত পড়ে যেন বাবা কাতলা মাছের মতো লাফাচ্ছে তড়পাচ্ছে রক্তর বন্যা বহে যাচ্ছে রে বাবা হাত কাটা রক্ত বন্যা বহে যাচ্ছে নিজের রক্ত নিজে দেখে যেন তাঁতি লেগে গেল অজ্ঞান হয়ে পড়ে আছে কেউ একটু পানি ঢালবে তাও না অজ্ঞান হয়ে ওখানে পড়ে আছে কেতাবে লেখছে ওই বাবা উনি তো অজ্ঞান হয়ে হাত কাটা অবস্থায় ছোড়া পাশে পড়ে আছে একটু দূর দিয়ে একটা বাণিজ্যকারী দল বাণিজ্য করতে যাচ্ছিল এরা বাণিজ্য করতে যেতে যেতে ওইখানে একটু বসলো বসার পর আলোচনা করলো একটু পানি পেলে পান করা যেত কিন্তু কই টিবালি দ্বারার কোনো ব্যবস্থা নাই পানি পাব কোথায় এবার খোঁজ করতে করতে গিয়া একজনা পেলো যে এই তো এখানে একটা ইন্দারা পাওয়া গেছে ইনারা রয়েছে ওইখানে ডোল আছে রশি আছে কিন্তু আশ্চর্য হলো যে একটা হাত কাটা মানুষ বেহুশ হয়ে পড়ে আছে চিৎকার মারল সঙ্গের সাথীরাকে ডাকলো ও ভাইরাম ওই আমার সাথীরা তাড়াতাড়ি করে আসো একটা আশ্চর্য ঘটনা পানীয় পাওয়া গেছে এবার সবাই মিলে গেল দেখছে লোকটা এখনো তার দম আছে একটু পানি তুলি ছিটা মারলো ঠান্ডা পানি ছিটা মারলো অমনি লোকটা পা ঝাল মেরে উঠলো হিলে উঠলো জ্ঞানটা ফিরে গেল এ বাণিজ্যকারী দলের জিজ্ঞাসা করে যে ভাই তোমার এই কাজটা কে করেছে এই হাতটা তোমার কে কেটেছে কে কিভাবে কি হলো উনি বলে ভাই আমার হাত কেউ কাটে নাই আমি নিজের বিচার নিজে করেছে এই হাত হাসান হোসেনের নানাকে আঘাত করেছে হাত এবার আব্বাকে আঘাত করেছে এই জন্য আমি নিজেই নিজে নিজের হাতটা কেটে ফেলেছে আর তো কিছু বলার নেই কার বিচার কে করবে তারা পানি পান করে বাণিজ্যে চলে গেল রে বাবা আর এই ইহুদিটা ওই কাটা হাত আর ছোটা রাখে নিয়া আমার নবীর সন্ধানে যাচ্ছে আমি নবীর বাড়ি যাব নবী যদি হয় তাহলে আমি তার কাছে মাফি চাইব ক্ষমা চাইব কাটা হাত আর ছোড়া নিয়ে চলে আসছে নবীর বাড়ি গেল নবীর বাড়িতে নবীকে পাওয়া গেল না বুঝে গেল নবীর বাড়িতে যদি না পাওয়া যায় তাহলে তার বিটির বাড়িতে পাওয়া যাবে ওইখান থেকে এসে খাতুনের জান্নাতের বাড়িতে দরজায় দাঁড়ায়া আসান হোসেনকে খেজুর খাওয়াচ্ছে ওনারা খাচ্ছে আনন্দে নানার কোলে বসে দরজায় জানে কে ফাদাক্কাল বাউতর বাজা খাটখাট আইল আমার নাবি বলে কে আছে ফাতেমা এ আমার পিয়ারি বেটি ফাতেমা আমার হাসান হোসেন আনন্দে খেজুর খাচ্ছে মা কে এসেছে দরজায় একবার দেখো বাবারা পর্দার ভিতর থেকে উঁকি মেরে দেখলো আশ্চর্য ঘটনা সর্বনাশ করেছে একটা লোক হাতে ছোড়া লইয়া আর একটা কাটা হাত নিয়া দরজার কাছে দাঁড়াইয়া আশ্চর্য হয়ে দৌড়ে গিয়া আব্বাজানকে বলে বিবি ফাতেমা আব্বা গো আমি একটা আশ্চর্য ঘটনা দেখলাম আব্বা বলল কি বলে একটা লোক কোথায় বাড়ি কোথায় ঘর আমি তার কোনোদিন দেখি নাই চিনি নাই একটা ছোড়া হাতে করে আর এটা কাটা হাত নিয়েই দরজায় দাঁড়ায়া আমার নবীর বুঝতার বাকি থাকলো না এটা ওই লোকটা যে আমাকে আঘাত করেছিল তাই বুঝি তার নিজের হাতকে কেটে দিয়ে আমার কাছে ভুল স্বীকার করার জন্য এসেছে মাশাল্লাহ হাসান হোসেন কোলে আছে নবীজি নিয়ে বসে আছে আর ওই হাত কাটা নিয়ে লোকটা দাঁড়িয়ে রয়েছে আর ফাতেমা চিন্তায় পড়ে গেল কাটা হাত নিয়ে লোকটাই বা কেন দাঁড়ায়া ওরে মদিনার মাটি মদিনার মাঠে পাইলে হই তামরাজে আরে কে হো যদি পাওয়া মাই একটু দাহ না গো কে হো যদি পাওয়া মাই দাও না এইবারে যখন আমরা 31 তারিখে বাড়ি থেকে হজে বের হই একজন বললো মামা আমার একটা আবেদন শুনবেন আমি বললাম কি বলুন বললো বাবা তোমার কাছে আতর চাই না খুশবু চাই না জায়নামাজ চাই না তসবি চাই না খুরমা চাই না খেজুর চাই না কিছু চাই না তো তাহলে কী চাও লুক করে কানে কানে বললো একটু মদিনার মাটি যদি পারো আমাকে এনে দিও আমি বলছি বাবা আমি তো মদিনা বাপের কালে যাইনি এই প্রথম যাচ্ছে রাস্তার পথে কী হয় না হয় হ্যাঁ শুনেছি পাহাড়ের দেশ মাটি পাবো কি পাবো না আচ্ছা দেখবো চেষ্টা করবো কী করবে গো বলে সেটা বলবো না একটু পারলে আমাকে মদিনার মাটি
ওরে মদিনার মাটি পাইলে হয়ে তামরাজে আমি মদিনার মাটি পাইলে হয়ে তামরাজে কেহ যদি পাও তোমরা এ দেও না গো কেহ যদি পাও আমায় দেও না কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে জোরে বলো সুবহানাল্লাহ আরে মোবাইলে ক্যাসেট হচ্ছে বলেন না যে সুবহানাল্লাহ আহ মাশাআল্লাহ আপনারা আসতে বলবে কিন্তু বলতে হবে মা কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে ওরে ইচ্ছা মতো দেখলো তারা এ নিজের চোখেতে নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না আরে ডাক নবে তোমার ওই দেশেতে ডাক নবে তোমার ওই দেশে ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে কেহ যদি পাও আমায় এ দেও না গো কেহ যদি পাও আমায় এ দেও না মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না আহা অনেকে চিন্তা করে আল্লাহ একবার হজে যেতে পারতাম একবার নবীকে দেখতে পেতাম একবার হাসান হোসেন বয়ান তো হেলালের মুখে শুনলাম একবার দেখতে পেতাম এই আশাটা সবাই করে বাবা কি বাবা করে না আর নবীকে যে ইমানের চোখে একবার শয়নে স্বপনে হ্যাঁ দেখলো তার জন্য জাহান্নামের আগুন হইবে হারাম এই জন্য বলছি মনে মনে চিন্তা করি হাতে হাত মিলে না শয়নে স্বপনে দেখে সোনার মদে না আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদে না আবার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদে না চুমে নিতাম নবীজির রাহু জাগো চুমে নিতাম নবীজি রাহু যাও ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি কেহ যদি পাও আমায় বাবা গো আমার ফাতেমা কাঁদছে হায় আল্লাহ কাটা হাত লিয়ে দাঁড়িয়ে আছে যা বেটা দোয়া গো চার দিয়েছেন 100 টাকা আল্লাহ তার জীবনে মাফ করে যত গুনাহ খাতা এইবারে বাবা খাদুরে জান্নাত গিয়ে বলে আব্বা আশ্চর্য দৃশ্য দেখে আসলাম আব্বা গো কি বলে একটা কাটা হাতলে একটা লোক দাঁড়াইয়া আমার নবীর বুঝতে বাকি নেই এই লোকটা সেই লোকটাই হবে নিজের ভুল বুঝতে পেরেছে আমার নবী বলে হাসান হোসেন রে আমার জান কাটা না দিরে তোরা একটু কোলে থেকে নাম তো ভাই দেখে আসে আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে তারাকে নামাইয়া দরজার মুখে এসে নবীর দণ্ডায়মান হয়েছে আমার নবী গিয়ে বাবা দাঁড়িয়ে গেছে মা গো আমার বোনেরা সোনা মনিরা বেটিরা আমার নবী জিবরে দাঁড়িয়ে গেছে ওই লোকটা জিজ্ঞাসা করে আচ্ছা বলুন আপনাকে তো আঘাত করেছিলাম আমি একটা তামাচা মেরেছিলাম থাপ্পড় মেরেছিলাম আচ্ছা আমার মায়েদের জন্য দোয়া করব হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার মা বোনেরা এক টুপি দিয়েছে এমনি করে উল্টে দেন আরে কথার খুঁটে বাড়াছিস আবার যাই পিছন থেকে পিছনে গেলছিলি পিছনে যাই কলতলা দিকে এই বাবারা মায়েরা আমার বোনেরা লোকটা বলে আপনি কি আখেরি নবী আল্লাহর নবী মাশাআল্লাহ একজন 150 টাকা দান করেছেন আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন সম্মা আমি বলল আপনি কি আল্লাহর নবী আমার নবী কি মিথ্যা কথা বলে বাবা বলে গো বলে বলে না আমরা বলে একটা জান বাঁচার জন্য বলা চলে কিন্তু কই নবীর জানে থেকে আমরা দামের জানের দাম বেশি নাকি নবী বললেন না নবী বলে হ্যাঁ আমি হন আখেরি পায়গাম্মা আমি হন আব্দুল্লাহর লা আমি হন আবেন আর দুলাল আমি হন আব্দুল মুত্তালিবের পোতা আব্দুল আবু তালেবের পিয়ারা পোতা আল্লাহর তো আমি আখেরি শেষ নবী যেমনি বলেছে বলল আপনি যে নবী তা বুঝবো কি করে বলেন আপনি বললি হয়ে গেল যে নবী বুঝবো কি করে বলে কি করে তুই বুঝতে চাস বাবা বল যে লাইনে বুঝবি সে লাইনে তোকে বুঝাবো বললো তাহলে এক কাম করে আমার এই কাটা হাটটা কেহ কাটেনি আমি নিজে কেটে দিয়েছিলাম আলাদা হয়ে গেছে দেখেন ধরে লিয়াছে আমার হাটটা যদি এখন জোড়া লাগিয়ে দিতে পারে তো জানবে হাসান হোসেনের নানা আছেন জোরে বলে সুবহানাল্লাহ আমি জানবো আপনি শেষ জামানার নবী আছে মা বোনেরা কত আশ্চর্য ঘটনা দেখেন তো মা হ্যাঁ বলে আমার কাটা হাটটা যদি জোড়া লাগিয়ে দিতে পারে এমনি করে ছড়ে দেবো যদি খুলে আর না পড়ে
তারে জানবো আপনি নবী আছেন আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে তাই হবে দাও এবার কাটা হাতটাকে লিয়া নবীজি ভিড়িয়া দেওয়ার পরে একটু থুতু মোবারাকা বার করে মহলম লাগা করে মালিশ করে দিল আর মালিশ করে দিয়ে বলে বাবা জল্লিয়ে লিয়েছে বে ছেড়ে দাও আর খুলবে না এই জন্য খুলবে না আমি নবী আমার মুখে থুতু লাগায় দিয়েছি আশ্চর্য আপনার মহলম লাই ওষুধ লাই ট্যাবলেট লাই হাড় জড়া গাছ লাই শুধু এমনি থুতু দিয়ে দিলে অতি জোড়া লেগে যাবে ওরে পাগলের বেটা পাগল থুতুতে জোড়া লাগা তো দূরের কথা রে আমার একটু থুতু যার জিভাই পড়ে যায় তিরিশ পাড়া কোরআনের হাফেজ হইয়া যায় জোরে বলো সুবহানাল্লাহ আরে হাত জোড়া তো দূরের কথা পা জোড়া তো দূরের কথা রে আমি নবী মোস্তফার একটু লালা মোবারাকা কার জিভাই চলে গেলে সে তিরিশ পাড়া কোরআনের হাফেজ হইয়া যায় বলল লাগিয়ে দিয়েছে হাতটা জোড়া লেগে গেছে যেমনি জোড়া লেগে গেছে অমনি চোখ দিয়ে ঝরঝর করে পানি আপনাকে এ হাত দিয়ে আমি আঘাত করেছিলাম বুঝতে পেরেছি এটাই হলো নবীর চরিত্র আল্লাহ তাআলা কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয় আমার নবীর আদর্শ হলো তোমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা আলা খুলুকিন আযীম মাশাআল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ তো বাবা গো আমার মায়েরা বোনেরা বলল তাই আপনার ব্যবহারে মুগ্ধ হইয়া আর আপনার মজেজা দেখে আমি আর ইহুদি ধর্মে থাকতে চাই না আচ্ছা আমি মুসলমান হতে চান আমাকে কালেমা পড়াইয়া নবী বলে বলো বাবু যাহাবার হয়েছে পিছলা কথা বাদ দা কালেমা পড়া আশাহাদু এ মা বোনেরা বলেন মনে মনে আশাহাদু বলেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবুদুহু ওয়া রাসূলুহু আপনারা তো বলতে বলেনি কেজন বলেছেন কি বলেননি আপনারাও কিন্তু বলেন বলে ওরাকে খালি বলতে বললে আমরা বললে না সবাইকে বলেছি বাবা আবার বলে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবুদুহু ওয়া রাসূলুহু সরসলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবীকে ইমানের চোখে দেখলো মেনে নিল সাহাবি হয়ে গেল জান্নাতি হয়ে গেল রে বাবা জান্নাতি হয়ে গেল ইহুদি ছিল জান্নাতি হয়ে গেল উনি বলে হুজুর আমার জানার বিষয় হলো একটা আপনি এত বড় নবী হইয়া কেন আমার পানি তোলার জন্য গিয়েছিলেন কি ব্যাপার বলেন তো খুলে আমার নবী বলছে বাবা রে শুনো আমার হাসান হোসেনকে আমি খুবই প্যার ও মহব্বত করি রে আমি কলিজার থেকে বেশি ভালোবাসি রে আমার হাসান হোসেন তিন দিনের ভোগা পিয়াসা ছিল যার কারণে আমি তার জন্য খিদা মেটাবার জন্য আমি কোথায় যাই তাই তোমার পানি তোলে খেজুর গলা এনে আমার হাসান হোসেনকে আমি খাইয়েছি রে বাবা আমি নিজের পেটের জন্য যাই নাই বোঝা গেল জানা গেল একটাই কথা রে বাবা যে ওই হাসান হোসেনের জন্য নবী কত কষ্ট করেছে কত মহব্বত করেছে এত মহব্বত বুঝে আমরা করতে পারবো না এত মহব্বত করতে পারবো না এই ইসলামকে ভালোবেসেছি এত কষ্ট করি কারবো বলার প্রান্তরে একের পরে এক আল্লাহ আওলাদ তার কুরবানি হয়ে যাচ্ছে আসন যারা দান করে যান বাবার জন্য ভাইয়ের জন্য দেখলেন তো মা বোনের টাকা তো দিয়েছে দিয়েছে এটা সোনার নাক মাছিও দিয়েছে কালকে দেখবে কানের মাকড়িও খুলে দিয়ে দেবে ইনশাআল্লাহ যে দিব তো শেষ দিনে দেবো অনেক মা বোন আছে এরকম এটা দোয়া করো তা হাত তুলতে বাবু যুবকেরা রে আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবী আজমাইন আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বান্দারা মায়ের নামে ভাইয়ের নামে এ ছেলেরা বলে আমার আব্বার জন্য দিলাম আর ভাইয়েরা তারা পাঁচশো পাঁচশো করে এক হাজার টাকা দিয়েছে আল্লাহ অনেকে পাঁচশো পাঁচশো করে দান করেছে একশো দুশো করে দান করেছে আমার মা বোনেরা পাঁচশো পাঁচশো করে দিয়েছে একশো দুশো দশ বিশ পঞ্চাশ সহ করে দিয়েছে আল্লাহ তোমার একজন বান্দি চোখের পানি ঝরাইয়া বলে বেটা রে আমার বেটা এক বছর হলো মারা গেছে বেটার জন্য দোয়া করিস কলেজে আগুন জ্বলে
আল্লাহ গো মায়ের চোখের পানি তুমি কবুল করো আল্লাহ মায়ের বুকের জ্বালা তুমি দূর করো আল্লাহ রব্বুল আলামিন বেঁচে থাকলে কত মা মা করে ডাকতো গো আল্লাহ আজকে দুনিয়া তো বেঁচে নাই আর মায়ের বুকে আগুন জ্বলে আল্লাহ ইয়া গো তুমি ঠান্ডা করে দিও সবর দিও আল্লাহ শান্তি বর্ষণ করো মাওলা আয় আল্লাহ বাবা নাই বাবা কবরে চলে গেছে আল্লাহ ঈদের দিনে বগরা ঈদের দিনে বাপের পায়ে সালাম করতে পারে না আব্বাকে বলে ঈদের নামাজে যেতে পারে না জুম্মায় যেতে পারে না আল্লাহ গো ওই বাবাকে আল্লাহ তুমি বেহেশতবাসী করো আল্লাহ নামে বেনামে আমার মা বোনেরা ভাইয়েরা দিয়েছে কেউ ছেলের নামে কেউ বাবার নামে কেউ মায়ের নামে কেউ বোনের নামে কেউ স্বামীর নামে কেউ ছেলের নামে কেউ নামে কেউ বেনামে আল্লাহ যে যা নিয়াতে দান করেছে তোমার বান্দি বলে হেলাল আমার একটা খতম আছে বেটা এটাও বক্সে দিও আল্লাহ খতম পড়তে গিয়ে হয়তো জেদ জবা ছুটে গেছে আল্লাহ মানুষের ভুল হয় আল্লাহ তোমার ভুল হয় না এ খতমে কোরআনের সবা আ দান ধ্যান যে যা করেছে আমার যুবক ছেলেরা করেছে আমার বাবুরা করেছে ভাইয়েরা করেছে মায়েরা করেছে আল্লাহ তলেবাদের হাত দিয়ে তালবিলিবের হাত দিয়ে পাঠিয়েছে ডায়রির দিয়ে গেছে এক কথায় আল্লাহ তুমি সকলের দানগুলো কবল কইরা মদিনা মদিনা ওই মদিনা সবুজ গুম্বাজে খাজরার ওয়াসিলা আল্লাহ তুমি কবুল করো আমার হাসান হোসে পাশেই জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ মা ফাতেমা শুয়ে আছে তাদের ওয়াসিলা করে বলি একটু দূরে উসমান গানির কবর আছে আল্লাহ মসজিদে উসমানটা দেখে আসলাম মসজিদে বেলাল দেখে আসলাম আল্লাহ ওই মদিনাবাসীর ওয়াসিলা গো আল্লাহ তুমি সকলে তানকে কবুল করো মনের জ্বালাকে দূর করো আসমানি জমিনি রুহানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তুমি রক্ষা করো দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তোমার দোয়া জিকির আজকার করতে করতে আমাদের মরণ দিও মাওলা এই জালসাকে আল্লাহ তুমি কবুল করে নিও মাওলা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফ ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমিন সুম্মা আমি বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ يا الله هم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى سر شنون بابا তো যাই হোক হাসান হোসেনকে নবী কত পেয়ারো মহব্বত কত ভালোবাসতো একটু আপনাদের ইঙ্গিত দিয়ে দিলাম বাবা এ হাসান গেল জহর খেয়ে হোসেন হলো শহীদ কারবালায় আমার হোসেন বুধবারে গেল বৃহস্পতিবার গেল বৃহস্পতিবার দিন যায় রাতের বেলাতে আমার হোসেন ডেরাতে ডেরাতে কাঁদছে রে মা ডেরাতে ডেরাতে দৌড়ে বেড়াচ্ছে রে মা কেন বেড়াচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আর এটা আপনি আপনার স্বামীর নামে ঠিক আছে ধন্যবাদ আল্লাহ তালা কবুল করে আর এটা বললো যে আমার বেটা মারা গেছে তার মানে ওনার বৌমা এখন বিধবা হয়ে গেছে কি বাবা ঠিক বললাম তো নাকি উনি আমাকে বুঝিয়ে বলেছে আমার বেটা নেই আমার বৌমা বললো যে আমার লাখ মাছি কে দেখবে গলার মালা নাই লাখ মাছি রেখে কি হবে আল্লাহ তার ওই বিবির দানে স্বামীকে আল্লাহ তুমি বেহেশতে জায়গা দিও কবরে কি অবস্থায় আছে জানি নি গল নাক বাচ্চি দিকে আর খেয়াল নেই সবির খেয়াল বারবার করে আসে আল্লাহ রব্বুল আলামিন একটু হাত তুলতে বাবু রে দোয়া কত 30 সেকেন্ড বাবা ও গো খোদা দয়াময় দয়া যে করিয়া আমার বনে দান কবুল করো আবে বেকে কিবরিয়া আল্লাহর স্বামী মারা গেছে তাই নাক মাছি খুলে একটা সোনার নাক মাছি দিয়ে দিয়েছে রব্বুল আলামিন কাল হাসরে কোটি কোটি মানুষ থাকবে আল্লাহ কোথায় কার স্বামী থাকবে কোনো খবর থাকবে থাকবে না গো আল্লাহ আপন আপন পাগল থাকবে গো সেই দিন আল্লাহ একটাই বেহেশতের স্বামী স্ত্রীকে তুমি জায়গা করে দিও আল্লাহ শুধু স্বামীর জন্য বিবি দেয় নাই তার আম্মা যেন কান্তে কাঁতে বেটার জন্য 100 টাকা দিয়েছে আবার বুড়িমা আল্লাহ তার দান বেটার লেগে তুমি কবুল করে লিও মাওলা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফ আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ
আসুন বাবা গো এবা আমার হোসেন রাতে রাতে ঘুরছে বাবা আমার মা বোনেরা একটা কথা বলি মা এবা তো পার হয়ে গেল আর আমার আহিরউদ্দিন ভাই আমার কাছে একটা তারিখ চাই আমার মন মতো তারিখ দি মন মতো লিয়ে লাই বারবার আশা হয়ে যায় মা গো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে মা মুহররম চাঁদে যদি 9 তারিখ হবে ইমাম সাহেব মসজিদে বলে দেবে স্বামীকে বেটাকে জুমা পড়তে যাবে জেনে নেবেন হ্যাঁ কেউ যদি 9 তারিখে গোসল করে দুই দুই চার রাকাত নামাজ পড়ে মা চামশি ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই দেখেন জালসাতে গেলে পাঁচ রকমের শিকা হয় জানা হয় ওই নয় মুহররমুল হারামে কেউ যদি গোসল করে তার চামড়ার ব্যারাম হবে না দেহে ব্যারাম হবে না বাবারা আর আবে জমজমের পানিতে তা গোসল করা হবে সুবহানাল্লাহ আমার হোসেন ডেরাতে ডেরাতে ঘুরছে আর বলছে তোমরা সবাই আল্লাহর ইবাদত করো রে কালকে শুক্রবার হয়তো বা কিয়ামত কায়েম হতে পারে আমার নবী বলেছে কিয়ামত হবে মহরম চাঁদের 10 তারিখ আর হবে শুক্রবার কত সালে এটা আল্লাহও বলেনি কাজে নবীও বলেনি ও ভাইরা আল্লাহ কোরআনে বলেছে ইল্লা বাগদাতার আচানক কিয়ামত হয়ে যাবে কি বিয়ারে হবে কত সালে হবে এটা কিন্তু আল্লাহ বলে নাই আমার নবী মুস্তফাও বলে নাই তাই ডেরাতে ডেরাতে ঘুরছে এই যে আমার একজন মা বলল হেলাল রে এক পা খতম আমি কোরআন পড়েছি আমার হোসেন বলছে বেটির সাকিনাকে সাকিনা আজ রাতে ঘুমাস না মা আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করো বলো কি ইবাদত করব বলে আজকে কোরআন শরীফ তেলাওয়াত করো মা আল্লাহ আল্লাহ করো আল্লাহর জিকির আজকার করো আজকে হলো মুহররম চাঁদের 9 তারিখ আজকে ঘুমাতে হয় না সাকিনা বলে আব্বা কোরআন যে পড়ব আমি যে কোরআন পড়তে জানি না বলল ঠিক আছে মা তুমি জানো না তোমাকে শিখাইয়া দিচ্ছি বেটিকে সামনে কারবালাতে বসায়া আমার হোসেন বলছে বড় ও বেটি আমার সাথে সাথে বলো এইভাবে কোরআন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে সূরা ফাতিহা পাঠ করার পরেই বিশাল বড় একটা সূরাতুল বাকারা এই সূরার প্রথমে আছে আপনারা মা বোনেরা যারা কোরআন শরীফ পড়তে জানেন তারা তো জানবেন যারা জানেন না এখানে আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আলিফ লাম মিম একটা না তিনটা হরফ ওই আলিফ লাম মিম সাকিনা বাপের সাথে সাথে বলল 7 বছরের মেয়ে বাবারা আমাদের বাবা 20 বছর হলো কোরআন পড়তে জানে না সাকিনা কোরআন পড়তে শুরু করলো হঠাৎ করে তাকিয়ে দেখে ওই আলিফ লাম মিমের উপরে যেন বাবা এক ফোঁটা পানি পড়ে গেল সাকিনা আকাশের দিকে তাকায় পাহাড়ের দিকে তাকায় কোথাও পানি নাই এই পানি এলো কোথা থেকে আকাশে মেঘ নাই বৃষ্টি হবে কি করে তাকিয়ে দেখে আমার হোসেনের চোখের পাতা ভিজা চোখের পাতা ভিজা সাকিনা বুঝে গেল আমার আব্বার চোখের পানি কোরআনের পাতাতে পড়ে গেল কেন আমাকে জানা লাগবি ছোট্ট মেয়ে হলে বুদ্ধি মানুষ আগে না বলছে আব্বা গো আমাকে কোরআন পড়াতে কি আপনার কোনো কষ্ট হলো বলল না তবে আপনার চোখের পানি কেন কোরআনের পাতায় পড়ে গেল আর বিলাম মিমের উপরে পড়ে গেল এটা আমার জানতে ইচ্ছা হয় আমার হোসেন বলে মা আল্লাহ তাআলা কোরআন শরীফে সর্বপ্রথম নাজিল করেছে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক এই আয়াত যেখানে নাজিল হয় সূরা আলাক দেখে আসলাম বাবা হীরা গুহা এইখানে প্রথম নাজিল হয় আর সব শেষে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরাটা সব শেষে নাজিল হয় কিন্তু কোরআনকে সাজাইতে গিয়া আলহামদুকে প্রথমে রেখেছে আর সূরা নাসকে সব শেষে রেখেছে আমার হোসেন বলে মা তোমাকে আলহামদ পড়ালাম আলিফ লাম মিম পড়ালাম কিন্তু মা আমার চিন্তা হয় যে ওই নাস পর্যন্ত
সূরা নাস পর্যন্ত কুল আউযু বিরাব্বিন নাস এই সূরা পর্যন্ত তোমাকে পৌঁছাতে পারবো কি পারবো না পড়াইতে পারবো কি পারবো না শিক্ষা লাভ করাতে পারবো কি পারবো না তার আগে সিমার জিলজাওসারে সূরা তলে আমার গলা কাটা পড়বে এই কথাটা মনে পড়ে আমি কান্দি কেন গা আব্বা কি হয়েছে বলে আমার নানা বলে গেছে মুহররম চাঁদে 10 তারিখ 61 হিজরিতে আমার এই কারবালায় শহীদ হবে আগামী কাল তার হলো তারিখ এই জন্য আমি কাঁদছিলাম আহ সখীনা বলছে আব্বা এই কোন কথা আমাকে শোনালেন হঠাৎ করে বলে মা আর বলা টাইম নেই তুমি এমনি ভাবে পড়ে যাও আর আমি একটু পাশের ডেরাতে আসি পাশের ডেরাতে কে আছে পাশের ডেরাতে আমার হোসেন একটা মারপেটের বহিন আছে শুনবেন মা বোনেরা বহিনটার নাম কি মা ওই বহিনটার নাম হলো হযরত জৈনব আর একটা হোসেনের বহিন ছিল কারবালা নাম তার কুলসম মনে রাখবেন মা ফাতেমা দুটো বেটি তিনটে একটা বাচ্চা কালে মারা গেছে হ্যাঁ এই দুটো বেটি কারবালার প্রান্তরে আছে একটা নাম জৈনব একটা নাম কুলসম রাদিয়াল্লাহ তাআলা এই দুজনের কাছে গিয়ে আমার হোসেন গভীর রাতে হাজির হয়ে গেল অনেক রাতে তাহাজ্জুদের টাইমে নিশি রাতে হাজির হয়ে গেল জৈনব হলো ছোট হোসেন হলো বড় বড় ভাইকে দেখে দাঁড়িয়ে গেছে বড় ভাইকে দেখে ছোট বহিন দাঁড়িয়ে গেছে আর যেমনি দাঁড়িয়ে যাওয়া অমনি জৈনবীর হাত দুটাকে ধরে হোসেন যেমনি চুমা খেলো বাবা অমনি জৈনব একটা গলাতে চুমা দিয়ে দিল ভাই দুজনে দাঁড়ায় কি খবর বললো দাদা আমি কিছু বুঝতে পারলাম না আপনি বড় আমি ছোট আমার মাথাতে চুমা দিলেন না কপালে চুমা দিলেন না এই দুই হাতে এমনি করে হাতে চুমা দিলেন কেন এটা জানতে ইচ্ছা হয় আবার হোসেন বলছে বহিন রে এ কথা বলবো তোর চোখ দিয়ে ঝরঝর করে পানি আসবে রে আমি তোর কপালে চুমা খানো না মাথায় চুমা দিন না আমি তোর হাতের গিরহাতে চুমা দিন কেন জানিস বহিন কাল শুক্রবারের দিন আগামীকাল শুক্রবার জুমার টাইমে আমি তোর দাদা হোসেন যখন শহীদ হয়ে যাব রে তখন এজিদে দলেরা তোরে দুই হাতে লোহার কড়া পরাবে যেমন আসামি রেখে পুলিশেরা বেড়ি পরায় ওই রকম করে তোরাকে বেড়ি পরায় টানতে টানতে দামেস্ক শহরে নিয়ে যাবে বহে আমি তখন থাকব না আ চুমা দিতে পারবো না তাই তাদের লোহার বেড়ি পরাবার আগে আমি একবার চুমা দিলাম জৈনব কাঁদে এ যে দে লোহার বেড়ে পরে আমার নবীজি কাঁদে সোনার মদিনায় আরে জয়নাল আবেদে বন্দি হল জয়নাল আবেদে বন্দি হল এজিদের জেলখানায় বহিন আমি সে সময় থাকবো না এই জন্য আগাম চুমা দিয়ে দিলাম এই মারপেটের বহিন শোন জয়নব আমি তোর বড় ভাই পায়ে চুমা দিতে পারতে হাতে চুমা দিতে পারতি কিন্তু কি ব্যাপার গলায় চুমা দিলি কেন বলে আমি পিতামহের মুখে শুনেছি শিবার পাপি আপনার ওইখানে ছোড়া চালাবে ওই সময়তে লোকজনের ভিড় ভাড়ে হয়তো চুমা দিতে পারবো না তাই সীমারের ছোড়া চালাবার আগে আমি জৈনব একবার চুমা খাইয়ে নিলাম বড় ভাই এত রাতে কি খবর বলেন কি জান জন্য এসেছে বলল বহিন রে আল্লাহর ইবাদত কর আজকে রাতে ঘুমাইতে হয় না সকলে আল্লাহর ইবাদত কর এই কথা বলে সবাইকে ইবাদত করাতে লাগলো আর আমার হোসাইনও সেই রাত্রে আল্লাহর সাধনা করল ইবাদত করল ইবাদত করে নেওয়ার পরে সকালবেলায় শুক্রবারের সকালে বেলা উঠেছে আমার হোসেনের জন্য আর শুক্রবার আসবে না মা ওই শুক্রবারটা এসেছিল আমার হোসেনের জন্য আর শুক্রবার হবে না এবার হোসেন তালবারটাকে বার করে নিয়া থরি মোবারকের কাছে লাগাইয়া তিনি ভাবছেন আল্লাহ আজকে 10ই মুহররমুল হারাম কিন্তু কথা গো আচ্ছা আব্দুল কাদেরের নামে দুই বেটাতে 250 টাকা দিয়েছে 350 দুই বেটা মিলে আব্দুল কাদেরের নামে তার যোগ্য দুই বেটা 350 টাকা দিয়েছে বাবা তোরা দুই ভাই হোক আর এক ভাগ হোক এক ভাই হোক আর 150 টাকা দিয়ে একটা গোটা দোয়ালা যায় না বাবা পাঁচ পঞ্জাতন দুই ভাই মিলে 350 দিয়েছে না 350 এখানে আছে তোরা আছে আর 150 টাকা দে বাবু যদি না থাকে তুমি কালকে দিয়ে দিও
একটু বলতে বাবু তাহলে এটা গোটা দোয়া হবে আমার নবী পাক হযরত আলী মা ফাতেমা হাসান আর হোসেন দোয়া করলে পাঁচ পঞ্জাতনের নাম লি আমরা দোয়া করি তাই বললাম আব্দুল কাদেরের যোগ্য দুই বেটাকে এটা আবদার করলাম জোর নয় লাইক রাহাবি দিন ইসলাম ধর্ম জবরদস্তি নয় তাই বললাম যদি আপনার মনে চাহে দেড়শো টাকা দেড় হাজার নয় দেড়শো টাকা আজ পারেন কাল পারেন দিলে আপনার বাপের নামে একটা গোটা দোয়া পাঁচশো টাকার দোয়া একটা হয়ে যাবে একটু চেষ্টা করে দেখো তো বাবু আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ সকাল বেলা তোর মা জুলফিকার তলোয়ার কানাবার কইরা থড়ি মোবারকের কাছে লাগিয়েছে আল্লাহ আল্লাহ কত কষ্ট করেছে মা কারবালার মাঠে থড়ি মোবারকের কাছে দাড়ি মোবারকের কাছে তলোয়ার কানা বার করে আমার ইমা হোসেন রাদিয়াল্লাহ তাআলা ন তিনি জজ্জার করে কাঁদছে আলহামদুলিল্লাহ আচ্ছা দুই ছেলে বিলে সাড়ে তিনশো দিয়েছিল এটা আবদার করলাম আমি জানি বাবা আলেমের কথা এখনো মানুষ ফেলে না গো কারণ জানে আলেমেরা দোয়া করে একজন আলে সবার জন্য করে আল্লাহ আল্লাহ উনি আলেমের কথা ইজ্জত রক্ষা করেছে আল্লাহ তুমি তার ইজ্জত রক্ষা করো আরে দানের বরকাতে আল্লাহ তার বাপকে বেহেশত বাসি করো কুড়ি সেখানে হাত তোলেন আল্লাহুম্মা আমি ইয়া ইলাহি হাত তোলেন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফাকে ওয়াস্তে ইয়া রাসূলুল্লাহ কারামকে যে খোদাকে ওয়াস্তে মুশকিল হালকে শাহী মুশকিল কুশাকে ওয়াস্তে কারবালা ইরাদ শহীদ কারবালাকে ওয়াস্তে পাঁচ পাঁচজনে দুহাই আল্লাহ আমি আবদার করেছি আবদার পূর্ণ করেছে বাবার জন্য যোগ্য ছেলেরা পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ পাঁচ পাঁচজনে ওয়াসিলা আল্লাহ কবরে কি অবস্থায় আছে জানি না আল্লাহ তাদের কবর কানাকে জান্নাতের টুকরো বানিয়ে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এইবারে বাবা আমার হোসাইন কাঁদছে তলোয়ার খানার দাড়ি মোবারকের কাছে লাগিয়ে কেন কাঁদছে জানেন মা খিদা লেগেছে তার জন্য কাঁদে নাই মদিনার কথা মনে পড়েছে তার জন্য কাঁদে নাই কাঁদছে কেন একটা কথা মনে পড়ে গেল আল্লাহ রব্বুল আলামিন পাঁচশো জনা মানো ফোরাতের কোলে পহারা দিচ্ছে মওলা গো আর পানি নাই ওজুর পানি নাই গোসলের পানি নাই পান করার পানি নাই বুধবার বৃহস্পতি রাজ শুক্রবার হয়ে গেল এখন পর্যন্ত পানির দেখা নাই আল্লাহ আল্লাহ আমার দলে বাচ্চা বাচ্চা ছেলে আছে মেয়ে আছে এরা যদি পানি চায় আমি কোথায় পানি পাব একটা ঘটনা বলি সময় শেষ বাবারা আমার বাবনেরা এই চিন্তা করে আমার কাছে যদি তারা পানি চায় আমি তারাকে চলে যেতে বললাম কেহ গেল না বলে আমরা হোসাইনের জন্য জান দেব আপনাকে ছেড়ে আমরা হুজুর যাব না মেয়ে বলে আব্বা আপনাকে ছেড়ে যাব না ছেলে বলে আব্বা আপনাকে ছেড়ে যাব না বিবিগণ বলে স্বামী গো আপনার পায়ের তলা আমার বেহেস্ত আপনাকে ছেড়ে আমি যাব না তাই কেহ গেল না তাই সেখানে রয়েছে আমাকে নেতা বলে তারা মানে আমার কাছে যদি পানি চায় আমি পানি কোথায় পাব এই কথাগুলো ভাবছে আর কাঁদছি হঠাৎ করে মুখের কথা জবানে জারি ডেরাতে বাবার রব উঠে গেল আওয়াজ উঠে গেল পানি দাও পানি দাও বাংলাতে বলছে ওরা আরবিতে বলছে পানি দাও পানি দাও আল আতাশ করে চাইছে পানি দাও পিপাসিত পানি দাও পানি দাও এই করে বাবা আবার হোসেন কানে উড়েছে এই তো চালু হয়ে গেল পানির লেগে কাঁদছি এই তো ডেরার ভিতর কে জানে পানি চাইছে এই তো পানি চাইতে আরম্ভ করলো এবার ওরা পানি দিতে পারবে না তখন এবার আমার কাছে আসবে আমি বা কোথায় পানি পাব দেখা যা কে কার কাছে পানি চাইছিল বাবা গো একটা ছয় মাসের বাচ্চা কই বদমাশের একটু পানি দেয়নি রে বা ছয় বছর ছয় মাসের একটা বাচ্চাকে পানি দেয় না সাত বছরের একটা বিটিকে পানি দেয় না কত তেল তাদের শক্ত ছিল এবার বুঝেন বাবা পাথরের মতো দে একটা ছয় মাসের বাচ্চা আলিয়াসগার তার না তাকেও পানি দেওয়া হয় না ওই ছেলে বারবার করে মায়ের কাছে জিহ্বা বার করে দেখে মা আল আতাস আল আতাস পানি দাও মা পানি দে জিহ্বা বার করে মা দেখাচ্ছে মাকে জিভা শুকিয়ে গেছে গলা শুকিয়ে গেছে ললি শুকিয়ে গেছে কুমে গলা বসে গেছে চোখ গলা ভিতরে ঢুকে গেছে আর দেখা যাচ্ছে না ছেলেকে একটু পানি দাও করে কাঁদছে বাবা ছেলে মা বলে বেটা পানি কোথায় পাবো
পাঁচশোটা গুন্ডা বাহিনী ফোরাতের কোলে তারা দাঁড়িয়ে পহরা দিচ্ছে, পানি দেবে না বলে। বেটা রে পানি কোথায় পাবো, কোথায় পাবো, ছেলেকে আর বুঝবে না, মানবে, পানি দাও করে চাইতেছে। মা দেখে আল্লাহ পানি তো নাই, আমি একটু আমার স্তনে লাগিয়ে একটু বেটাকে আমি দুগ্ধ পান করাই। হাই রে গর্ভধারিণী জননী মা, মা ডানে স্তনে লাগাইল, মা ডানে স্তনে লাগাইল, বেটা রে একটু দুধ খেয়ালে বেটা, পানি নাই। আমি জানি বেটা পানির স্বাদ দুধে মিটবে না, আর দুধের স্বাদ পানিতে পাওয়া যাবে না, তবে একটু গলা খানা তো ভিজিবে রে বেটা, একটু গলা ভিজিয়ে এলে কিন্তু আশা করে, বড় আশা করে বাবা মায়ের স্থানে মুখ লাগিয়ে চুষতে আরম্ভ করলো। চুষে 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 ঠোঁটটা যেন আগুনের মতো গরম হয়ে গেল। ও মা আল্লাহর কসম করে বলি মা, এক সরষের দুধ বার হলো না, এক ফোঁটা দুধ বার হলো না। আলী আসগর মুখটা সরিয়ে নিল, বাবা চুষে লাভ নেই, এক ফোঁটা দুধ বার হচ্ছে না। মা বুঝতে পারলো দুধ তো বের হলো না, আবার মামির স্তনে লাগাইলো, একই অবস্থা হলো, এক ফোঁটা দুধ বের হলো না। কি করে হবে মা, যেই মার পেটে তিন দিন থেকে একটু দানা নাই পানি নাই রে বা, মার পেটে দানা নাই পানি নাই, এই অবস্থায় বেটাকে একটু দুধ পান করাতে পারলো না। আই আমি হতভাগি, আমি দশ মাস পেটে করে বহে নিয়ে বাড়ালাম, আমার ছেলেকে বিপদে টাইমে এক ঢোক দুধ খাওয়াতে পারলাম না। এই ছেলেকে বাঁচাতে হয়তো পারবো না, এত চেষ্টা করে হলো না জননী মা। এবার চিন্তা করলো আল্লাহ, আমি আর একটা যুক্তি বার করি, ছেলেকে হাতের ওপর করে নিয়া উঁচা করে নিজের জিহ্বা কেন বার করে দিল বাবা, জিহ্বা কেন বার করে বলে সোনাবারে, বেটা রে আমার জিহ্বা কেন চুষ, চুষে চুষে তোর গলা ভিজাইলে, মায়ের কথা মোতাবেক মায়ের জিহ্বা কেন চপচপ করে বাবা চুষতে লাগলো। কেতাবে লেখছে মা, মায়ের পিয়াসায় জিভে শুকিয়ে গেছিল, মায়ের জিভাতে কোনো রস নাই কষা নাই, মায়ের জিহ্বা চুষে চুষে মায়েরও জিভা শুকিয়ে গেল, বেটারও পিয়াসা বেড়ে গেল, কোনো মতে পিয়াসা নিবারণ হলো না। এবার লিঢাল মেরে গেল, গাড়ির ওপরে মাথা দিয়ে দিল, আর তো ছেলে বাঁচবে না, পানি কোথায় পাবো। একবার চিন্তা করে আমার স্বামীর কাছে যাই, একটু পানির কথা বলি, আবার বলে না না আমার স্বামীকে কষ্ট দেব না, ওই বা পানি পাবে কোথায়, এজিদের দল পানি বন্ধ করে দিয়েছে। আবার চিন্তা করো বাইচা, ছেলে যদি দমটা ছেড়ে দেয় মারা যায় আমার কোলে, আমাকে বলবে তুই আমার বিবি, কেন আমার কাছে একবার আসলি না, এ কথাই যদি বলে তখন উত্তর দেব কি, যার কারণে বাবা গো আমার মায়েরা বোনেরা মা আঁচল দিয়ে ঢেকে নিয়া আমার ইমাম হুসাইনের কাছে সে হাজির হয়ে গেল। হুসাইনের কাছে হাজির হয়ে এখনো ছেলেকে বার করে নাই, কাপড় দিয়ে ঢেকে রেখেছে। বলে হুজুর আপনি অনুমতি দিলে একটা কথা বলবো হুজুর, আপনি যদি বলতে বলেন তাহলে বলবো। হা হা বলো। বলে হুজুর একটা কথা, আমি কি, আমি কোন ঘরের বেটি আপনি তো জানে। হুজুর গো আমি তো এই জেনা তেনা ঘরের বেটি না, যাত্রার ঘরের বেটি না, আমি গরিব ঘরের বেটি না, আমি হলাম ইরান দেশের রাষ্ট্রপতির বেটি, আমি ইরান দেশের বাদশার বেটি, আমার বাবার সঙ্গে যুদ্ধ করেছিল দ্বিতীয় খলিফা হযরত উমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা না, ওই যুদ্ধে আমার বাবা পরাজয় হয়, হযরত উমার জয় করে লেই, আর জয় করে ইরান থেকে আমাকে মদিনায় নিয়ে আসে। এবার মদিনায় আনার পর হযরত উমার তার বেটা আব্দুল্লাহর সঙ্গে বিয়ে না দিয়ে আপনার সঙ্গে আমার বিয়ে দেয়, আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমি বেটার মা হয়েছি, আমাদের বাড়ি আর আপনাদের বাড়ি, আমাদের বাড়ি হলো ইয়ার কন্ডিশন বাড়ি,
বাড়ি শিবালা বাড়ি আমাদের বাড়ি হলো ভিআইপি বাড়ি আপনাদের এই রকম ভাঙা ভোল্লা বাড়ি আমার মনে কোনো দুঃখ নাই একটাই কারণে দুঃখ নাই আচ্ছা বিবি তোমার বাবা এত বড় লোক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হ্যাঁ আমরা হলাম গরীব তোমার এগুলা মনে পড়ে না বলে পড়ে কিন্তু আমি একটা কথা বলি ও হুজুর আমার বাবা রাষ্ট্রপতি হতে পারে কিন্তু জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই আমার বাবা রাষ্ট্রপতি হতে পারে কিন্তু জান্নাতে যাবে বলে কোনো গ্যারান্টি নাই আমি ভালো করে জানি আপনার বাবা হলো আল্লাহর ওলি মারেফাতের ভান্ডার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়েছে আমি হইলাম জান্নাতের গ্যারান্টি পাওয়া হযরত আলীর বৌমা এই জন্য আমার মনে জ্বালা না আমার মনে দুঃখ হয় না আমার মা ইরান দাসে বাদশার বেগম হতে পারে আমার মা ইরান দাসে বাদশার বিবি হতে পারি কিন্তু জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই নাও যেতে পারে কিন্তু স্বামী গো আপনার মা হলো জান্নাতি নারীদের সর্দারি নিট জোরে বলে তো সুবহানাল্লাহ আপনার মা ফাতে মা জান্নাতি নারীদের সর্দারি নিগ আপনার মা জান্নাতে যাবে তার গ্যারান্টি আমার নবী দিয়ে দিয়েছে শুধু একাই যাবে না জান্নাতি নারীদের জান্নাতে নিয়ে যাবে আপনার মাকে দেখে সারা জগতের মহিলারা শিক্ষা পায় আমি জানি আমার মাকে দেখে কেউ শিক্ষা পায় না দীক্ষা পায় না আমার মা জান্নাতে যাবে গ্যারান্টি নাই আপনার মায়ের জান্নাতের গ্যারান্টি আছে আপনার মা হলো ফাতখা আপনার মা হলো ফাতেমা জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা মরের মধ্যে আনি আর সবর করি আমার মা আমার শাশুড়ি আম্মা হলো জান্নাতি আমি তার বৌমা আমি হব জান্নাতি স্বামী গো এ দুনিয়াটা কদিনকার দুনিয়া এখন চোখ বন্ধ করলে দুনিয়া আধার হয়ে যাবে আর চিরদিনের মতো নীরব নগরে যেখানে টাওয়ারে কাজ দেবে না কারো সঙ্গে কারো যোগাযোগ থাকবে না একবার যাবে আর ফিরে আসবে না ওই কবর ওই অন্ধকার কবর এজন্য আমি মনে দুঃখ করি না অনেকের স্বামী আছে আমারও স্বামী হোসেন অনেকের স্বামী আছে জান্নাতে যাবে বলে কোনো গ্যারান্টি নাই কিন্তু আমি এমন একটা ছেলেকে বিয়ে করেছিলাম তার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলো জান্নাতি শুধু জান্নাতি নয় জান্নাতি নওজোয়ানদের বাদশা জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতি নওজোয়ানদের নেতা জান্নাতি নওজোয়ানদের বাদশা আমার স্বামী হলো বারো ইমামের এক ইমাম আমার স্বামী হলো ইমাম উজ্জাহা সারা জগতের ইমাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি জানি সারা জগতের মা বহিদের স্বামী আছে গো কারো স্বামী জান্নাতের জামা পায় জামা পায় নাই আমি শুনেছি আমার স্বামী হোসেন বাচ্চাকালে জান্নাতের জামা পায় জামা পেয়েছিল আমি জানি গো দুনিয়াতে আল্লাহ পাক আপনাদের পাঠিয়েছে জান্নাতি করে জান্নাতে নওজোয়ানদের সর্দার এই জন্য কখনো খায় না মনে কোনো দুঃখ নাই কষ্ট না একমাত্র জান্নাতের আশায় হুজুর এই কারণে যতই ব্যথা যতই দুঃখ কষ্ট হোক না কেন আমি কোনোদিন কোনো দাবি করি নাই আপনার কাছে কিছু চাই নাই তবে হুজুর এত কথা বলার উদ্দেশ্য হলো একটাই আজকে একটা জিনিস চাইব আমাকে যেন নৈরাশা করবেন না আজ একটু চাইব আমাকে নৈরাশা করবেন না বলল কি চাইবা বলো যদি দেওয়ার মতো হয় আমি নিশ্চয় দেব দেওয়ার শক্তি যদি থাকে তবে নিশ্চয় দেব বলল তখন বাবা বলল হুজুর দেওয়ার মতো বলতে হুজুর গো খাবার নয় খরমা নয় খেজুর নয় মহজুর অঙ্গুর নয় বেদানা নয় আপেল নয় শুধু এক ঢোক পানি এক পেয়ালা পানি পানির নাম শুনে হুসাইন কাঁপছে ও বিবি তুমি জেনে শুনে পানি চাইছো পাঁচশোটা গুন্ডা বল্লভ হাতে করে পানির ঘাটে বসে আছে তুমি জানো না কি করে আনতে যাব তুমি স্বামী হারা বা পানির জন্য বলে হুজুর আমি জানি পানি আপনাকে দেবে না কিন্তু পানি টাকার জন্য জানে আমার সাত বছরের সখিনার জন্য নয় আওনা মোহাম্মদের জন্য নয় পানিটা জৈনুল আবেদিনের জন্য নয় এই পানি কার জন্য চাইছে হুজুর জানে বলে তুমি যার জন্য চাও না কেন কারো জন্যই মিলবে না কারো জন্য দেবে না তেমনি আঁচলটাকে সরাইয়া বাচ্চাটাকে বাপে মুখের সামনে তুলে ধরেছে হুজুর এই দেখেন আমার এই বাচ্চা মদিনা থেকে বুকে করে এনেছিলাম হুজুর গো একটু পানির ব্যবস্থা করে যদি না দে এই বেটাকে বুকে করে মদিনা নিয়ে যেতে বুঝি আর পারবো না
উজরে পানির ব্যবস্থা করে দে বলল বিবি রে শুধু শুধু দুঃখ দিচ্ছ বিবি পানি কোথায় পাবো পানি তারা দেবে না বিবি বলে হুজুর এটা কাজ করলে হয় বলল কি 22000 লোকের ভিতরে একটা লোকের কি দিলে একটু দয়া নাই মায়া নাই আমি যেমন আপনার সামনে আমার ছেলেকে তুলে ধরলাম আপনার চোখ দিয়ে পানি চলে এলো এই রকমই আমার বাচ্চাটাকে না হয় আপনি সাথে নিয়ে যা আর তাদের ওই 22000 সৈন্যর মুখে একবার যে ধরে ওই 22000 সৈন্যর ভিতরে কারো তীরে যদি একটু দয়া হয় একটু মায়া হয় তাহলে একটু পানি দিয়ে দেবে আমার ছেলেটা জান বেঁচে যাবে বিবি রে তুমি এত যুক্তি দেখাচ্ছ ঠিক আছে আমার মন বলে দেবে না আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো আচ্ছা তাই হবে দাও আমাকে বাচ্চা দাও বাচ্চা ঘাড়ের উপরে শুয়ে দাও আর একটা কাম করো ওই তাবুর ভিতরে ডেরার ভিতরে একটা চামড়ার মশক আছে 7.5 কেজি পানি আটে ওই চামড়ার মশকটা নিয়ে আসো আমি বাচ্চাটাকে দেখিয়ে ওরা যদি রাজি হয়ে যায় দিলে দয়া হয়ে যায় এক মশক পানি আনবো তুমি কোলে করে বসাইয়া পিয়ালাই করে ঢেলে ঢেলে আদর করে পান করাইবা এই কথা বলে আমার হোসাইনের ঘাড়ে বাচ্চাকে শোয়ায় দিয়া দৌড়লো ডেরাতে একটা চামড়ার মশক এনে দিল ঘাড়ে বাঁধিয়ে নিল বাপের ঘাড়ে মাথা দিয়ে নিল ঘোড়ার লাগাম টেনে দিল ঘোড়া যখন বাবা এই দিকে চলতে লাগলো সামনে দিকে চলতে লাগলো তো ঘোড়ার মুখ আর হোসেনের মুখ একদিকে আর বাচ্চা শুয়ে আছে ঘাড়ের উপরে বাচ্চার মুখটা হলো পিছন দিকে আর মা উনিও দাঁড়িয়ে আছে পিছন দিকে বাবা মায়ের মনে কত কথা গাইতে লাগলো ঠিক করলাম না ভুল করলাম নাই করলাম না অন্যায় করলাম ইজিদের দলে দেলে শুনেছি দয়া নাই মায়া নাই ছেলেকে আমার পাঠিয়ে দিলাম কে জানি তারা পানি দেবে কিনা আর মায়েদের দেলে ছেলের জন্য বড় দয়া বড় মায়া ছেলেদের কিছু হলো মা সহিতে পারে না ঝরঝর করে কান্দে ওরে ছেলে যখন কোথাও যায় এর জোরে বলেন সুবহানাল্লাহ ওরে ছেলে যখন কোথাও যায় তখন মায়ের বুকে শান্তি নাই কখন ফিরিবে বাঁচা আজ পারে দাদারা বাইরে দেখে নয়ন ভয়রা বাইরে দেখে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখে ওরে মা যদি যাই গো মরে কে ডাকবে আর বেটা বলে মা যদি যাই গো চলে কে ডাকবে আর যাদ বলে কে বলিবে খেয়েছ নাকে খাবে কি একটু দাঁড়াও মাকে দেখি নয় ভৈরা বাইরে দেখে রে গ্রামবাসিয়া একটু দাঁড়াও মাইরে দেখে একটু দাঁড়াও মাইরে দেখে শোনেন বাড়ির লোকজন কাঁদিও না একো শোনেন বাড়ির লোকজন কাঁদিও না একো আর কান্দে আহলাও হবে গে তোমরা আদর গোলাপ দিয়া আমার মায়েরে দাও সাজাইয়া আদর গোলাপ দিয়া আমার মায়েরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বেদাই করে রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি হাই একবার দেখে নয়ন ভরে দেখে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখে আমি নিশি রাতে আয়েশা আমার মাকে দেখে বইসা আমি নিশি রাতে আয়েশা আমার মাকে দেখে বইসা খাইনি দানা মা আপন ছেলের লাগে একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা বাইরে দেখে রে গ্রামবাসী একটু দাঁড়াও বাইরে দেখে ওরে মায়ের দুধের এক ফোঁটা
সদ হবে না কোনো মায়ের দুধের এক পোটা সদ হবে না কোনো সারা জীবন ধরি দিলে ঘটে খোদা ক্ষমা করো মায়ের প্রে আপন ছেলের তরেতে খোদা ক্ষমা করো মায়ের আপন ছেলের তরেতে মায়ের কদম তলে জানলা পাবে না কে একটু দাঁড়াও মায়ের দেখি নয়ন ভৈরা মায়ের দেখে রে গ্রামবাসিয়া একটু দাঁড়াও মায়রে দেখি মা কিন্তু চিন্তাই পড়ে গেল আল্লাহ আমার ছেলেকে পাঠিয়ে দিলাম পানি পানি করে কত কাঁদলো আর বাবার ঘরে পাঠিয়ে দিলাম পানি দিবে কি দিবে না না তারা তীর মেরে শহীদ করে দেবে না তালোয়ার মেরে তাকে কতল করে দেবে এ ছাঁচ পাঁচ কথা জানে বাবা গাইতে লাগলো আমার হোসেন কিন্তু আর থেমে নাই ঘোড়া কিন্তু আর বন্ধ নেই ঘোড়া চলছে বাবা চলছে 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 চলে যাচ্ছে হ্যাঁ মজা যাসেনে রে বাপ আলে আশগা কারবালার ময়দানে যাসেনে রে বাপ আলে আশগার কারবালা ময়দানে কচি বকে মারবে রে তেরে কচি বকে মারবে রে তে সহিবি রে বাপ কেমনে সগরা কাঁদছে মহদেহনাথ সগে না কান্দি কারবালা আলী আশগার চাইছেন পান আলী আশগার চাইছেন পান কারবালাতে পানি নাই এবার মা এখানে বিঘাতে থাকলো হোসেন পৌঁছে গেল ইজিদের 22,000 সৈন্য আমার হোসেন একা একটা বেটাকে হাতের উপর করে নিয়ে আল্লাহর ফেরেশতারা হো করে কাঁদছে জানলা গো যাকে তুমি জান্নাতে জামা পাই জামা দিলা সেই হোসেন আগে এতটুকু বাচ্চা হাতে করে পানির জন্য কাকতি মিনতি করছে আল্লাহ সবই দুনিয়ার আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হোসেন গিয়ে বলল ভাইরা রে ও ইজিদের দল অসীমারে দল রে আমি যুদ্ধ করতে আসিনি লড়াই করতে আসিনি তীর নাই তালোয়ার নাই নেজা নাই বল্লম নাই ভাষা নাই আমার সাথে সৈন্য সমান তো কেউ নাই আমি যুদ্ধ করার জন্য আসিনি ভাই তোরা তীর তালোয়ার চালাস না এটা কথা শুন রে সেইটা হলো ভাই এই দেখ তোরা নজর করে দেখ আমি তোর নবীর নাতি রে আমি বাপ হতে পারবে না রে আমি শেরে খোদার লাল রে আমার নানা কত চুমা খেয়েছে রে একটা কথা তোরা মেনে যা ভাই সেটা হলো আমার এ বাচ্চার জন্য তোরা এ চামড়ার মশকটাতে এক মশক পানি দিয়ে দে রে ভাই আমার ছেলের প্রাণ আর বাঁচে না বাবারা আমার মা বোনেরা এবার তারা লেলে করে উঠলো যে না না এই পানি দেওয়া যাবে না এই পানি দেব না বলে ভাই একটু রহম কর একটু দয়া কর তোরা মুসলমান তোরা নামাজ রোজা করিস রে তোদের মধ্যে অনেকে কারি সাহেব আছে হাবের সাহেব আছে রে এর দয়া ক আমার এ বাচ্চার প্রাণটা বেঁচে যাবে কোনো মতে কাউকে রাজি করা গেল না কারো তেল একটু বাবা ভিজল না ছেলে মাথা হেলাচ্ছে আব্বা পানি দাও করে কি করা যায় আমার হোসেন একটা সিদ্ধান্ত করল আমার ওপরে যাদের রাগ আছে আমি থাকলে পানি দেবে না আমার ছেলেও বাঁচবে না এবার একটা যুক্তি বাহির করে ছেলেকে ঘাড়ে থেকে নামায়া তাতা বালির উপরে বাবা শুইয়ে দিল গো আমার ভাই আহিরুদ্দিন সাহেব এই যে কমিটি আপনাদের জন্য বসার ব্যবস্থা করেছে ওপরের ব্যবস্থা করেছে আলো লাইটের ব্যবস্থা আওয়াজের ব্যবস্থা করেছে
কিন্তু আমার হোসেনের ওইখানে কোনো ব্যবস্থা ছিল না এমনি খোলা মেলা মাঠ ওই মাঠের মধ্যে বালি তেতে গেছে কাঙ্গো তেতে গেছে ওইখানে ছেলেকে বাবা ঘাড়ে থেকে নামায়া শুইয়ে দিল চিৎ করে শুইয়ে দিয়া এক তো পিয়াসা তারপরেই তাতা বালিতে ছোট্ট ছেলে ছ মাসে ছেলে কত বড় হবে মা ওই টুকু বাচ্চা তাতা বালির উপরে খালি ধড়পড় ধড়পড় করি এবার শুয়ে দিয়ে হুসেন আবার হাইটা চলে যাচ্ছে উদ্দেশ্য হলো এদের চোখের একটু আহত হয় তাহলে কারো দিলে দয়া হয়ে যাবে ছেলেটাকে হাতে করে এক চোল পানি খাইয়ে দিবে জানটা বেঁচে যাবে এই মনোভাব করে হোসেন যুক্তি বাহির করে বাবা হ্যাঁ শুয়ে দিয়া চলে গেল দশ কদম গেলে আবার দশ কদম গেলে বিশ কদম চলে যাওয়ার পর হোসেনের মনটা মানে না একবার ঘুরে তাকাইল যে ছেলেকে কেহ পানি দিল কি দিল না দেখা যাক না তিরিশ ধাপ গেল চল্লিশ ধাপ গেল বাবা রে কেহ আগাইল না পানি দিল না আবার হোসেন মনে করে আল্লাহ এরা তো পানি দিবে না দিবে না বড় সূর্যের তাপে আর বালির তাপে আমার বেটার পিঠখানা পুড়ে গেল রে যাবার সময় আস্তে আস্তে গিয়েছিল আমার হোসেন এবার দৌড়ে দৌড়ে চলে আসলো আসার পরে বাবা বাচ্চাকে ওই তাতা বালি থেকে তুলে গায়ের ধোলা ঝাড়লো বাবা হজে গেলে সাফা মারোয়া পাহাড় দুটা দৌড়াইতে হয় এখন পাহাড় নাই তলে পাহাড়ের নিশানিটা আছে ওপরে এরকম বারান্দার মতো একজন বলছে মৌলানা শুধু হাঁটবো না দৌড়বো বলে খানিক দৌড় খানিক হাঁট তার মানে বলো মা হাজেরা তারপরে ইসমাইলকে শোয়া পানির জন্য সাফা থেকে শুরু করে মারোয়ায় গিয়েছিল তখন এরকম বারান্দা ছিল না সমতল ছিল না ওই সময়তে যখন ল্যাটাতে পড়ে যেত নিচু জায়গাতে পড়ে যেত মা তখন ছেলেটাকে দেখতে পায় তখন না তখন দৌড়িত আবার যখন উঁচাতে চলে যে বেটাকে দেখতে পেত যে না আছে তখন আবার হাঁড়িত এই জন্য মা কখনো দৌড়েছে কখনো হেঁটেছে আল্লাহ বলছে ও হাজি সাহেবের আরে এখন যতই পানির ব্যবস্থা থাক না কেন আমার হাজেরা কখনো হেঁটেছে কখনো দৌড়েছে তোরা ওই কর তোরা এখনো দৌড়ার হা ওই অভিনয়টাই করতে হয় রে মা এবার আমার হোসে দৌড়ে এসে বেটাকে কোলে তুলে নিল ইসমাইল পায়গম্বরের ডাবে এটা পানির ফোয়ারা চালু হয়ে গেল আর ওই পানির ফোয়ারা চালু হয়ে গেল মা হাজেরা দৌড়ে এসে বলল জম জম মানে থাম থাম হয়ে গেল আবে জম জম মা যদি সেদিন জমজম না বলতো এই পানি দুনিয়ার পানির সাথে বাবা মিলে যেত ও বাবা গো আমার মায়েরা বোনেরা আমাদের ভারতের সব জিনিসই কিনতে পাওয়া যায় কিন্তু আবে জমজম পাওয়া যায় না যখন হজে যায় একটা মায়া লোক আসে লক করে কানে কানে বলছে মামু একটা কথা বলবো তা আমি বলে কি বলবে টি তো বলছে মক্কা থেকে আমার লাগে একটা মরিয়ম ফুল আনেন বাপের কারে তো মরিয়ম ফুল শুনিনি রে কেন এত ফুলে তোর হয়েছে না মরিয়ম ফুল কি করবি তুমি এটা মনে করলে মলবি জানে না যাই না না জান হচ্ছি মানে না এনে বের বাহানা তো বলছি মরিয়ম ফুল কি হয় রে বলে যাদের বাচ্চা হয় না মরিয়ম ফুলদের পানি ধুয়া খেলে বলে বাচ্চা হয় আচ্ছা সত্যি দেখছি মরিয়ম ফুল প্রায় দোকানে দোকানে আদম ফল আর মরিয়ম ফুল কি করবো এখন বলেছে আনলাম আর একটা মেয়ে বলছে চাচা গো মদিনার একটা আমাদের জন্য তসবি নিয়ে এসেন আমি বলি হ্যাঁ পাগলির বেটি পাগলি তসবি কি কলকাতায় পাওয়া যায় না বহরমপুরে পাওয়া যায় না লালবাগে পাওয়া যায় না হ্যাঁ এটা বলতে পারিস যে চাচা একটু আবে জমজমের পানি এনেন কথা ঠিক বলছি কি না আরে আমাদের ভারতে সব পাওয়া যায় তসবি পাওয়া যায় যায় নামাজ পাওয়া যায় সব কিছু পাওয়া যায় বাবা কিন্তু পাওয়া যায় না আবে জমজম যাই হোক বাবা তাইবারে মা এমা হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখলো কি যে সুবহানাল্লাহ পানি তো তারা দেবে না ছেলে আমার তারাই তারাই করে তাড়াতাড়ি তুলে নিয়ে গায়ে ধোলা গোলা ঝেড়ে নিয়া এবার বেটাকে বলো বেটা আমি রাগ করে তোকে শোয়াই দিয়ে নিরে আমি এই নিয়াতে শুয়েছিলাম কিন্তু তাড়াতাড়ি পূর্ণ করলো না এবার তুই ঘাড়ের ওপরে শুয়ে যা আর আমি দেখি পানি আনতে পারি কিনা তোকে পানি
দেখায় তো দিল না বেটাকে ঘাড়ের উপর শোয়ায়া এবার ঘোড়ার লাগাম টেনে দিয়ে বাবা এত জোরে ঘোড়া চাললো এত জোরে ঘোড়া দাঁড়ালো এই ঘোড়া গিয়ে বাবা ফোরাতের নদীতে নেমে গেল সুবহানাল্লাহ চাভাং করে যেমনে ঘোড়া নেমেছে আলিয়াসগার চোখের পাতা খুলে দিয়েছে এবার কত পানি তিন দিন থেকে পানি দেখতে পাই না মায়ের দুগ্ধ পান করতে পাই না এবার আশুদা করে পানি পান করব আল্লাহ বজরে আলিয়াসগা ফোরাতের নদী বোঝায় পানি থাকলো তোর নসিবে এ দুনিয়ার পানি না একটা কথা বলি মা বোনেরা শুনলে মানুষের দম যাওয়া দেখেছেন তো অনেকে দেখেছেন মানুষ যখন দম যায় ইন্তেকাল হয় তাকাতে তাকাতে দম চলে এলো এরকম বাবা ওই দম যাওয়ার সময়তে একটা ফেরেশতা এসে বলে কি বলে জানেন ওরে ওরে আল্লাহর বান্দা দেখবেন অনেক মা বোনেরা মরার সময়তে ওই মৃত্যু ব্যক্তির মুখে ওই আঙ্গুরের রস শরবত মেলা কিছু দেয় কিন্তু বাবা গো শরবত ভিতরে যেন উগলিয়া চলে আসে আল্লাহর একটা ফেরেশতা এসে বলে এই আল্লাহর বান্দা শুনে রাখ জেনে রাখ আমি সারা পৃথিবী খুঁজে আসলাম তোর নামের এক ফোঁটাও পানি দুনিয়াতে না ওই জন্য শরবত ভিতরে যেন কষা ভয়া পালিয়ে আসে বাবা গো ফেরেশতা এসে বলে ও আল্লাহর বান্দা আমি সারা দুনিয়া দেখলাম তোমার নামের একটাও দানা নাই আমি খাতা দেখে আসলাম তোমার বয়স আর নাই তোমার নামের পাতা ঝরে গেছে তোবা গাছে পাতা ঝরে গেছে তোমার মৌতের টাইম হয়ে গেছে যতই যা করুক আর বাজবে না আলিয়াসগার বাপের ঘাড়ে চড়ে ঘোড়ারে পরে বসে মা হোসেন পানিতে নেমে গেছে যেমনি নেমে গেছে মশকটাকে ঘাড়ে থেকে নামিয়ে বাবা মশক ভর্তি করে নিয়েছে পানিতে মুখটাকে টাইট করে বেঁধে নিয়েছে মুখটাকে টাইট করে বেঁধে নিয়া ঘাড়ের উপরে বাঁধিয়ে নিয়েছে আর ঘোড়াকে বলে ঘোড়া রে ও ঘোড়া তোর পিঠে চড়ে আমাকে যুদ্ধ করা লাগবে একটু আশুদা করে তুই পানি পান করেলে কিন্তু ঘোড়া বলা মাত্র মুখটা চুবড়ে দিয়েছে যেমনি মুখটা চুবড়ে দেওয়া আলিয়াসগার হিলে উঠেছে আব্বা একটু পানি দাও পানি দাও করে যেমনি বলেছে বাবা অমনি ঘোড়াটা কান্দটা খাড়া করে দিয়েছে উদ্দেশ্য হলো হোসেন যদি তার বেটা আলিয়াসগারকে পানি না দেয় আমিও পানি পান করব না করেনি পানি পান করেনি বাবা এবার বলে আব্বা একটু পানি পান করা বলে বেটা পানি তোমার মার কাছে প্রথম চেয়েছ এই দেখো মশক ভর্তি করে পানি নিয়েছি এই পানি নিয়ে গিয়ে তোমার মায়ের কোলে তুমি বসে পান করবা আলিয়াসগার বলে আব্বা তাহলে একটা কাজ করেন হাতে করে এক চলো পানি তুলে একটু আমার এই চেহারাটা একটু ঠান্ডা পানি দিয়ে ধত করে দেন ঠান্ডা হবে দেহখানা তাও হলো না বলে বেটা 7.5 কেজি পানি তুমি পান করতে পারবা না চলো চলো এই পানি দিয়ে তোমার মা তোমার চেহারা গোসল দিয়ে দেবে ওসায় আলিয়াসগার মনে করেছে পানিতে চলে আসার পর আমার হলকমে যখন একটুও পানি ঠেকলো না তাহলে এ দুনিয়ার পানি বুঝি আমার কপাল থেকে উঠে গেছে পানি নাই যাই হোক পানিটা নিয়া এবার ঘোড়াকে বলছে ঘোড়ারে তাড়াতাড়ি চ আমার পানি লেওয়া হয়ে গেছে আমাকে ডেরাতে পৌঁছে দে বেটা তার মার কোলে বসে পানি পান করবে এই কথা বলেছে বাবা ঘোড়া বলছে হুজুর আমি যাব কিন্তু একটা বেয়াদবি করেছি মাপ দে কি বেয়াদবি করেছ বলে হুজুর আপনার ওই পিপাসিত বাচ্চার সামনে আমি যে পানিতে মুখটা চুবড়ে দিয়েছি এইটা আমার বেয়াদবি হয়ে গেছে আমাকে ক্ষমা করে বলো যা তোকে ক্ষমা করলাম আর এদিকে এজিদের দলেরা মিটিং করছিল এদের মিটিং শেষ হয়ে গেল মিটিংয়ে আলোচনা হলো হোসাইন আমাদের চোখে ধুলা দিয়া কারবালা ফোরাত নদীতে নেমে গেছে এইটা দিয়ে পানি নিয়ে যখন আসবে এই পানি ডেরাতে পৌঁছাতে দেওয়া যাবে না তাই হলো যেমনি উঠে আসা অমনি তারা তীর চালাতে আরম্ভ করলো বাবা একটা তীর এসে পানির মশকে লেগে পার হয়ে গেল মুখটা বাঁধাই থাকলো দুইটা মুখ জারি হয়ে পানি গোটাই পড়ে গেল গোটাই পড়ে গেল ও পানি ফোরাতের দিকে আবার চলে গেল আব্বা আব্বা গো মার কোলে বসে পানি পান করবো আশা করেছিলাম কিন্তু পানি যে সব পড়ে গেল আমার হোসেন বলে বেটা আমি নবী নই নবীর নাতি আমি আলী নই আলীর বেটা আমি দেখতে পাচ্ছি বেটারে অল্প সময়ের ভিতরে
ভিতরে তুই জামে শাহাদাত পান করবি রে এ দুনিয়ার পানি তোর কপালে বুঝি নাই ও বাবারা ওই ইয়াজিদের দলেরা সাথে সাথে হরমোলা পাপীকে অর্ডার করলো হরমোলা রে হীরকচন্দ জহরে চুবড়ায়া একটা তীর চালা আর ওই ঘাড়ের বাচ্চা আলী আসগারে হলকুমে যেন বিধে যায় হরমোলা বলল ওইটুকু বাচ্চাকে তীর মারবো কেন বলে জানো না ওই বাচ্চা যদি শহীদ হয়ে যায় তাহলে হোসেনের দুর্বল হয়ে যাবে হয়তোবা আমাদের দলে শামিল হয়ে যাবে ইয়াজিদকে মেনে নেবে নাউজুবিল্লাহ কিন্তু তা কখনো হবে না এটা তাদের মনের আশা বাচ্চা শুয়ে আছে চোখ বন্ধ করে পানি আর হলো না আর ওই হরমোলা একটা বিষ মাখানো তীর বাবা চালিয়ে দিল আর যেমন তীরখানা চালিয়ে দেওয়া বাবারা এ ঘাড়ে লেগে হলকম দিয়ে তীরখানা পার হয়ে গেল তীরখানা পার হয়ে গেল বাপের ঘাড়ের ওপরে বেটা যেন চমকে উঠেছে ধিড়কে উঠেছে আর শরীরে যতটুকু রক্ত পানি ছিল সব জানে বাবা বেরিয়ে বাপের দেহখানা রক্তে লালে লাল হয়ে গেল তীরখানা টেনে বার করে দাও আব্বা আমার মা যেন তীর দেখতে না পাই সহিতে পারবে না মায়ের ম তীরখানা টেনে বার করে দাও আবার হোসেন তীরখানা টেনে বার করে দিল বাবা তীরখানা টেনে বার করে দিয়া বেটাকে নিয়ে চলে যাচ্ছে ডেরার দিকে তখন হোসেন কাঁদেনি তারপরে যেতে 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 একটু দূরে গেল যাওয়ার পরে সকিনা তাকিয়ে দেখে বলছে মা আমার ছোট ভাই আলী আসগার কত পানি পান করেছে দেখো কি করে বুঝতে পারলি বলো পানি পানি করে মাথা হিলা তার হিলাই না তার মানে পানি পান করে লি সেটা আন্দাজ করছে আর মোহাম্মদ বলে মা হোসেন আসছে আমার মামা আসছে তার বেটা আলী আসগারকে কত পানি পান করিয়েছে জানি না দেখো নিন চলে গেছে তীরের আঘাতে শহীদ হয়ে গেছে এটা ওরা কেউই জানে না তারপরে হোসেন দেখল আমার ছেলে আর হিলে না লড়ে না কেন তাহলে কি তার দমটা চলে গেছে ঘোড়ার লাগামটা তাতে ধরে বেটাকে ঘাড়ে থেকে নামায় হাতের ওপর করে নিয়ে দেখছে বেটার দেহ আছে পাখি না বেটার দম চলে গেছে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম হোসেন তখন বেটাকে হাতের ওপর করে নিয়ে একবার মুখটা ঘোরায়া ইজিদের দলের দিকে মুখ করে কাঁদছে আর বলছে ওরে ইজিদের দল আমার এ বেটা তোদের কি ক্ষতি করেছিল রে ওই তীরখানা আমার হলকমে নামে রে আমার বেটা আলী আসগারকে কেন মারলি রে আমার এ বেটা তোদের কোন ক্ষতি করেছিল আমার এ বেটাকে কেন তোরা মারলি বাবারা এ সময় কাঁদতে কাঁদতে ডেরাতে পৌঁছে গেল ও আলী আসগারের মা এলাও তোমার বেটাকে লে আর জীবনে পানি চাহিবে না হায় রে মাতম জারি ওই ডেরাতে যেমন লিয়ে যাওয়া আলী আসগারের রক্ত দেখে বাবা একদিকে সাত বছরের সাকিনা যে কোলে করে বেড়ে তো ছোট ভাইটাকে ওই সাকিনা মাটিতে খালি গড়াগড়ি করে খাঁচ্ছে মা কান্দে মা কান্দে কাঁদে দাঁতি লেগে গেল ফুপুরা কাঁদছে সবাই কাঁদছে চাচি কাঁদছে বড় ভাই জনলা বেদির কাঁদছে সবাই কান্না করে বাবা কি করবে ইজিদের দল কিন্তু বারবার করে ডাকছে হোসেন তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে নেমে যাও আমরা মনে করেছিলাম কি মনে করেছিলাম যে আলী আসগারকে মারতে পারলে তুমি হয়তো দুর্বল হয়ে যাবা ইয়াজিদকে মানে লিবা আমার হোসেন বলে শুনে রাখো জেনে রাখো ইয়াজিদের দলের একটা কেন আমার আলী আসগারকে আল্লাহ যদি একশো বার জিন্দা করে দেয় আমি একশো বার আমি আল্লাহর রাহি তারাকে আমি কোরবানি দেব জীবনের অন্তিম কালে এ যে রাইলে আসিয়া যেদিন সাধের জীব যাবে রে লইয়াও যেদিন সোনার জীব যাবে রে লইয়াও যারে তুমি এত যতন রাখিলে ঘরেতে যাহার লাগি দুঃখ কষ্ট কত না সহিলে আজ তোমার ফাঁকি দিয়া হায়া আজ তোমার ফাঁকি দিয়াও পাখি গেল রে উড়িয়া যেদিন সাধের জীবন যাবে রে লইয়াও যেদিন সোনার জীবন যাবে রে লইয়াও বাবা হোসেন কি বলল যে একশো বার যদি
আমার বেটা আলী আসগর जिंदा হই আমার কাছে আসি আমি 100 বার খোদার রাহে তাকে কুরবানি দিয়ে দেব আমাকে তুমি দুর্বল করতে পারবে না কমজোর করতে পারবে না জাইব করতে পারবে না আল্লাহর রাহে দিতে আমি দ্বিধা করব না বাবা শুরুতেই এক ঝলক আপনারা দান ধ্যান করেছেন শেষ যার ভালো সব তার ভালো সবাই একটু দোয়া করে আমরা যাব ভাই আমার আলী আসগরের দোহাই অনেক দাদা ভাই আছেন একটা ঝলক আমার মা বোনেরা সবাইকে বলবো একটু মেহেরবানি করে আল্লাহর রাহে একটু আপনারা দান ধ্যান করুন দেখি কে পারবেন আমার আলী আসগরের নামে এইখানে যারা বসে আছেন আমার মুসলমান একজন খোদার বান্দা 1000 টাকা আমার আলী আসগরের নামে দেবেন কাছে যদি না থাকে কালকে দেবেন 10 দিন পরে দেবেন খাতা কলম আছে না হলে লিখে নেবে কোন একটা মরতে মুজাহিদ আছে বাবা 1000 টাকা আমার আলী আসগরের নামে খাস করে দেবেন দোয়া কিন্তু আপনার জন্য হবে আর এই বাবু তালবিলে মেরা এই দুটো ছেলে উঠে দাও বাবু তালবিলে উঠে আই তালবিলে মেরা দুটো উঠে আছে সব নিন চলে গেছে বাচ্চা বাচ্চা ছেলে আই না রে আই উঠে কালকে একটা কথা বলেছিল মা যে আপনাদের সঙ্গে তো মুসাফা হবে না এদিকে আই গাই তো এই আমি সবে মদিনা থেকে আসলাম আমার এই রুমালটা পাঠালাম রে মা এই রুমালটায় সবাই একটু হাত দিবেন এই ধর এইভাবে ধর দুজনে ধর এমনি করে ধর তুই একদিকে উদ একদিক যা তো একটু মা বন্ধুর কাছে এদিকে যা মায়েদের কাছে যা 10000 20000 লাগবে না মা কাতারা কাতারা দাঁড়িয়ে আমি সবাত ফোটাই ফোটাই দৌড়ে হয়ে যায় তো আপনারা এত রাইট আস্তে আস্তে হাঁট বাবু 10 20 50 সহজে যা পারবেন মা 500 1000 যা পারবেন ওই চাদরটা একটু দেবেন মনে করবেন যে আমার মুসাফা হয়ে গেল সুবহানাল্লাহি বিহামদিহি হ্যাঁ আর সবাই কাছে যাবি প্রত্যেকের কাছে যাবি মা বোনেরা দিন আল্লাহর হস্তে আস্তে আস্তে হাঁটতো না বাবু আর আমার আলী আসগরে কাফন দাফন হয়ে যাবে তখন আমরা বাড়ি চলে যাব দোয়া করে দিয়ে আর আপনারাকে বলেছি বাবা কেউ যদি পারেন 200 100 500 যাওয়ার পথে আল্লাহর রাহে ইনশাআল্লাহ যদি কাছেও না থাকে খাতা কলম আছে আপনি কাল দেবেন বা 10 দিন পরে দেবেন হ্যাঁ বেটারা বাইরে কাজে গেছে আসলে দেবেন পাট পানি বেছে দেবেন আপনি তাও দিতে পারেন এখানে খাতা কলম আছে লিখিয়ে দেবেন বেরাদারান ইসলাম আপত্তি নেই মা কোনো মায়ের মন চাইছে যে আমি 1000 কি 500 দেব এক মাস পরে দেব আপনি তাও দিতে পারেন কোনো আপত্তি নাই খাতাতে লিখে দেবেন নামটা ইনশাআল্লাহ পরে আপনি দিয়ে দেবেন মাটির কবর তখন মাটির ঘর হবে হে মাটির বিছানা খানে চতর পাশে মাটি তোমার এই বাসে রচনে মাটির কব ওরে মাটির ঘর হবে মাটির বিছানা খানে নজরুল ইসলাম আচ্ছা উনি বললো যে ঠিক আছে আমি 500 টাকা বাকিতে লেখালাম দিয়ে দেবো ইনশাল্লাহ আর কি আছে ভাই আমার নজরুল ভাইয়ের একটা জোড়া হয়ে যান 500 দিয়ে কোরআন বুঝো খালাক নাকু আজু আজা আমি সব জিনিস জোড়া জোড়া করেছি একটা ভাই আমার 500 বাকি হ্যাঁ আপনি একটা ভাই কেউ পারে তো লেখান তো জোড়া হয়ে যান নজরুল ভাইয়ের হ্যাঁ বেরাদার ইসলাম আর আমার মা বোনেরা আপনারা বলে যে চাদরে ওই রুমালে আপনারা দেবেন যাদের কাছে একবারে নাই তারা যদি মনে করে হেলাল 100 টাকা কি 50 টাকা কি 200 500 আমি কালকে দিয়ে দেবো এটা আপনি বাকি তো লেখাতে পারেন কোনো আমার আপত্তি নেই মায়েরা নাকের সোনা নাকের নাকমাচি খুলে দিয়েছে চিন্তা ভাবনা করেন একটু হ্যাঁ ধরো তাড়াতাড়ি করে দেন আর তালবিলে মারা গেছে কেউ খালি হাতে ঘোরাবেন না মা যতগুলো আপনার 10টা করে টাকা দিলে অনেক হয়ে যাবে আল্লাহর রহমতে সুবহানাল্লাহ মাটির কব ওরে মাটির ঘর হবে মাটির বিছানা খানে চতর পাশে মাটি তোমার বাসে রচনে কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে যেদিন সাধের জীব যাবে রে লইয়ে যেদিন সোনার জীব অন যাবে রে লইয়ে মরতে হবে এই ভবে একদিন কেউ রবে না বাঁচিয়া মরণ জালে আছি রে ভাই আমরা যেসব ফাঁসিয়া আল্লাহুম্মা صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد صلی علی محمد صلی علی
محمد هردم جبان سن کالا پاک نام محمد هردم جبان سن کالا شبیانا محمد صلی اللہ علیہ وسلم جاہو بابا শেষ করে দি ঘটনা ছেলেরা খালি চাদর টানতে যত দেরি তারপর দোয়া হয়ে যাবে ও বাবা রে মায়েরা তারপরে বারবার করে হোমকার ছাড়ছে এজিদের দলেরা হোসেন তাড়াতাড়ি করে যুদ্ধ নেমে যাও তাড়াতাড়ি করে যুদ্ধ নামো হোসেন বলল হ্যাঁ হ্যাঁ আমি যুদ্ধে নামব কিন্তু আলী আসগর মা অজ্ঞান হয়ে গেছে পানি নাই গায়বান আওয়াজ হলো হোসেন তোমার পবিত্র হাত কানা তোমার বিবি সাহেবার চেহারাতে বলিয়ে দাও দেখবা যে তার জ্ঞানটা ফিরে গেছে হাতটা ফিরাই দিল জ্ঞানটা ফিরে গেল বেটা বলে কেঁদে উঠলো এখন হোসেন যুদ্ধের ময়দানে যাবে চিন্তা করে আল্লাহ এই লাশটা রেখে দিয়ে যুদ্ধে যাওয়াটা আমার ঠিক হবে না যার কারণে আমি এই লাশটা দাফন করব তারপরে যুদ্ধের ময়দানে যাব আলী আসগরকে মায়ের কোল থেকে তুলে নিল মায়ের কোলে থেকে তুলে নিয়েছে তুলে নিয়ে বার যাবে কারবালার মাটিতে দাফন করার জন্য বেরাদারান ইসলাম যতজন বসেছিল সবাই দাঁড়িয়ে গেল কারণ লাশ যখন উঠে যায় তখন আর কাউকে বসে থাকতে হয়নি বাবা লাশ চলে গেলে লাশের আগে যেতে নাই কাফন দিতে হয় না আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে গোসল দেয় না তাদের জানা যার না হ্যাঁ কি বলে হ্যাঁ গোসলও দেওয়া হয় না কাফনও দেওয়া হয় না ওই অবস্থায় তারাকে বাবা দাফন করে দেওয়া হয় জানাজা করে সুবহানাল্লাহ ও ভাইরা আমার মা বোনেরা তাই করলো কারবালার প্রান্তরে নিয়ে যাচ্ছে হাতের ওপর করে নিয়ে দাফন করার জন্য দশ কদম বিশ কদম গেছে পিছন থেকে পাগলের দরদিনী মা তিনিও ছুটে গেল হুজুর একটু দয়া করে দাঁড়া একটু দয়া করে দাঁড়া হোসেন দাঁড়িয়ে গেল বলল বিবির কি খবর বলো হুজুর আমার বেটাকে কবরে নামিয়ে দিলে আর মুখ খান জীবনে দেখতে পাবো না মা বলছে জীবনে দেখতে পাবো না তাই একটু দয়া করে একটু দাঁড়া আমি জীবনে শেষ দেখা বেটাকে একবার দেখেলি হোসেন হাতটা নিচু করলো জননী মা একবার বেটার মুখখানে কপালে চুমা খেয়ে বলল আলী আসগর রে আমার কাছে দেরহাম নাই দেনার নাই টাকা নাই পয়সা নাই হীরে নাই মনি নাই মুক্তা নাই দিবার মতো কিছু নাই তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই জীবনের কামাই চোখের পুতুলে নয়নের তারা কলিজার পারা আমার বেটাকে আল্লাহ আমি তোমার রাহে দান করলাম এ দান আল্লাহ তুমি কবুল করে না এই কথা বলে বেরাদারান ইসলাম সময় নে কেরা মা বোনেরা মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন হজের জিলহজ চাঁদের দশ তারিখে জিলহজের দশ তারিখে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটাকে কোরবানি দিয়েছিল আল্লাহ আমার বেটাকে কোরবানি দিল মহরম চাঁদের দশ তারিখ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিল মক্কার মিনাতে আর আমার বেটাকে কোরবানি দিল ইরাকের কারবালাতে অতএব আল্লাহ আমার এই কোরবানি তুমি কবুল করে নাও এই করে মা দোয়া করে আর বাপ গিয়ে কবর তৈরি করে ওই কবরে বেটাকে নামিয়ে দিল নামিয়ে দেওয়ার পরে বলে বেটা তোমার কবরে আমি সব কিছু দিতে পারলাম কেবল দিতে পারলাম না এক লোটা পানি তোমার কবরে তো পানি ছিটাতে পারলাম না কাল হাসরের দিনে তোমার দাদি আমার মা ফাতেমার সামনে যেন বলো না শোনো বেটা দুনিয়ার মানুষ পানি দেয় জানি রে বেটা টিবলের পানি দাঁড়ার পানি ঝর্নার পানি আর আমি তোর বাবা এমন পানি তোর কবরে দিয়ে দিলাম জীবনে কোনো বাপ দাদু আর দেবে না সেটা হলো কি আমার হোসে যেন নিজের চোখের তিন ফোঁটা পানি বেটার কবরে বাবা ছিটিয়ে দিল বেটার কবরে ছিটিয়ে দিল বাবা দিয়ে তিন ফোঁটা পানি দিয়ে বললো বেটা এটা দিয়ে আমি তা হক আদায় করে দিলাম এই কথা বলে কবর দোয়া খায়ের করে আমার হোসেন ওখান থেকে তিনি মুয়াজ্জার সাহেবের ডেরায় ডেরা থেকে তারপরে কারবালার ময়দানে যুদ্ধের ময়দানে নামবে ও বাবারা ভাইরা মরমান্তিক ঘটনা আমার মা বোনেরা ভাইরা
ان الله مع الصابرين الله বলে নিশ্চয় আমি ধৈর্য ধারণকারী সঙ্গে থাকি সবুরকারী সঙ্গে থাকি তাই বাবা যত বড় বিপদ হোক না কেন সবুর করতে হয় আমার হোসেন ধৈর্য ধরে সবুর করে সব কাজগুলো সমাধা করেছে ইসলামকে বাবা जिंदा করেছে ইসলাম जिंदा হতে হে আর কারবালাকে বাদ মুসিবতের পরে ইসলাম जिंदा হয়